হ্যালো এভরিওয়ান থিঙ্কসমার্ট চ্যানেলের পক্ষ থেকে আমি সারিয়া শুভ সবাইকে জানাই স্বাগতম আপনাদের অনেকের রিকোয়েস্ট ছিল এফ এক্স নাইন নাইন ক্যালকুলেটরের টিউটোরিয়াল নিয়ে আসার জন্য যার প্রেক্ষিতে আমরা এই টিউটোরিয়ালটি নিয়ে এসেছি এফ এক্স নাইন এবং এফ এই দুটির অপারেশনই সেম এই ক্যালকুলেটরটি এফ নাইন প্লাস এর আপডেটেড ভার্সন আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে তো ভিডিওটির ডেসক্রিপশন বক্সে এটিকে বিভিন্ন সেকশনে ভাগ করা আছে আপনাদের কোনো স্পেসিফিক সেকশন দেখার প্রয়োজন হলে সেখান থেকে দেখে নিতে পারবেন তো আর দেরি না করে সরাসরি টিউটোরিয়ালে চলে যাই আমাদের এই চ্যানেলে এফ এক্স নাইন নাইন ওয়ান ইএস প্লাস ক্যালকুলেটরের টিউটোরিয়ালও দেওয়া আছে আপনাদের যদি দেখার প্রয়োজন হয় তাহলে উপরে ডান কোনায় আই বাটনে এবং ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে আপনারা ভিজিট করে নেবেন তো প্রথমে আমরা চেক করে দেখব আমাদের ক্যালকুলেটারটা অরিজিনাল কিনা অরিজিনাল চেক করার আমরা তিনটা ওয়ে দেখাবো তো প্রথম ওয়ে শিফট সেভেন এবং অন একসাথে প্রেস করে ধরবো ধরলে হচ্ছে ডায়াগনস্টিক অপশান আসবে আমরা এইট প্রেস করব করলে হচ্ছে কী ভেরিফাইয়ের অপশন আসবে তো অরিজিনাল ক্যালকুলেটারে এই কী ভেরিফাইয়ের অপশান থাকবে এখন আমি দেখবো যে কীগুলো অরিজিনাল কিনা ওয়ান ফাইভ এই তো আসলে সবগুলো কী ভেরিফাই হবে যেটা ডুপ্লিকেট বা রেপ্লিকা প্রোডাক্ট সেটাতে হচ্ছে এই কী ভেরিফায়ার অপশন থাকে না সাধারণত রেপ্লিকা প্রোডাক্টে সাধারণত এই সোলার প্যানেলটা ফেক থাকে তো আমাদের অরিজিনাল প্রোডাক্টে এই সোলার প্যানেলটা হচ্ছে রিয়েল তো আমি যদি এই সোলার প্যানেলটা ঢেকে ধরি তাহলে আমি দেখতে পাবো যে আমার এই সোলার ইন্ডিকেটরটা এটা মিশে গেছে তো আমি যদি এখন সেরে দিই আবার ইন্ডিকেটরটা ভেসে উঠবে তো ডুপ্লিকেট ক্যালকুলেটরে হয় সবসময় জ্বলে থাকবে না হলে জ্বলবেই না তো তৃতীয় যে ওয়েটা আছে এইটা হচ্ছে সবচেয়ে ভেরিফাইড ওয়ে তো এটা হচ্ছে কিউআর কোড স্ক্যানের মাধ্যমে তো কিউআর কোড স্ক্যানের জন্য আমাকে প্রথমে মেনুতে যেতে হবে গিয়ে শিফট এবং অপশন প্রেস করলে আমার একটা কিউআর কোড ভেরিফাইয়ের অপশন আসবে তো আমি এই কিউআর কোডটা ফোনের মাধ্যমে ভেরিফাই করে দেখব তো কিউআর কোড স্ক্যানারে যাব গিয়ে আমাকে একটা লিংক পাঠাবে এরা এই লিঙ্কে ভিজিট করলে আমার এই ক্যালকুলেটারটা অরিজিনাল কিনা সেটা আমি ভেরিফাই করতে পারবো তো এগুলো হচ্ছে স্ক্রল ডাউন করলে আমি শেষে দেখতে পারবো যে অথেন্টিকেশন হচ্ছে কের অপশন আসবে সেটা আমি চেক করলে দেখতে পারবো যে আমার ক্যালকুলেটারটা অরিজিনাল তো ফেক ক্যালকুলেটরে অথেন্টিকেশন হচ্ছে রেজাল্টটা আসবে না আর হচ্ছে ভুয়া হচ্ছে কিউআর কোড স্ক্যানার লিঙ্ক থাকবে তো আপনারা যদি অরিজিনাল ক্যাসিও এফ এক্স অথবা ক্যাসিও এফ এক্স প্লাস ক্যালকুলেটরটি কিনতে চান তাহলে আমাদের স্পন্সর বিশ্বস্ত ই কমার্স প্ল্যাটফর্ম স্পাইডার পাই ডট কম ভিজিট করতে পারেন প্রোডাক্ট কেনার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে প্রথমে আমরা বেসিকগুলো জেনে নেব ক্যালকুলেটরটি অন করার জন্য সিম্পলি অন বাটনে প্রেস করলেই অন হয়ে যাবে তো ক্যালকুলেটরটি যদি আমরা রিসেট করতে চাই তাহলে শিফট প্রেস করে নাইন প্রেস করলে আমরা তিনটি অপশন দেখতে পাবো আমরা যদি ডাটা রিসেট করতে চাই শুধু তাহলে অপশন ওয়ান সিলেক্ট করব আপনারা যদি শুধু মেমোরি রিসেট করতে চাই তাহলে অপশন টু সিলেক্ট করব। আমরা যদি সব কিছুই রিসেট করতে চাই তাহলে অপশন থ্রি সিলেক্ট করব তো আমরা সব কিছুই রিসেট করতে চাচ্ছি সেক্ষেত্রে আমরা থ্রি সিলেক্ট করে সমান প্রেস করব দেন এসি প্রেস করব তাহলে আমাদের ক্যালকুলেটরটি রিসেট হয়ে যাবে ক্যালকুলেটরটি অফ করার জন্য শিপ চেপে এসিতে প্রেস করতে হবে এবারে আমরা জেনে নেব ক্যালকুলেটরের কী পরিচিতি এখানে যে নর্মাল অপারেশনে এখানে যে ভিজিবল কীগুলো আছে প্রত্যেকটা বাটনের উপর এই কীগুলো অ্যাক্টিভেট থাকবে আমরা যদি শিপ চাপি তাহলে এই হলুদ লেখা যে কীগুলো আছে এই কীগুলো অ্যাক্টিভেট হবে আমরা যদি আলফা চাপি তাহলে এখানে যে মেরুন কালারের কীগুলো আছে এই কীগুলো অ্যাক্টিভেট হবে আমরা যখন কমপ্লেক্স মোডে ক্যালকুলেশন করব তখন এই মেরুন কালারের ব্রাকেটওয়ালা কীগুলো অ্যাক্টিভেট হবে আমরা যখন বিভিন্ন বেজ নিয়ে কাজ করব তখন নীল ব্রাকেটওয়ালা কীগুলো অ্যাক্টিভেট হবে আমাদের এখানে যে এস এন্ড ডি এই বাটনটি আছে এটি দ্বারা মূলত কোনো ফ্রাকশনকে ডেসিমেলে বা কোনো ডেসিমেলকে ফ্রাকশনে কনভার্ট করবে তো আমরা একটা উদাহরণ দেখে নিই এ রেজাল্টটি আমরা ফ্রাকশনে দেখতে পাচ্ছি আমরা যদি চাই যে এটাকে ডেসিমেলে দেখব তাহলে সিম্পলি এই বাটনটি প্রেস করব এবারে আমরা বিভিন্ন মোড সম্পর্কে জানবো আমরা ক্যালকুলেটরটি কোন মোডে অপারেট করব বা কি ক্যালকুলেশন করব সেটা আমরা মোড থেকে সিলেক্ট করে নিতে পারি তো মোডে যাওয়ার জন্য আমাদের সিম্পলি মেনু বাটনটি প্রেস করতে হবে আমরা যদি নর্মাল ক্যালকুলেশন করতে চাই তাহলে আমাদের ডিফল্ট যে মোডটা আছে সেটা সিলেক্ট করব আমরা যদি কমপ্লেক্স বা জটিল সংখ্যার ক্যালকুলেশন করতে চাই তাহলে দুই নম্বর মোড়টি সিলেক্ট করব আমরা যদি বিভিন্ন বেজ যেমন বাইনারি অক্টাল হেক্সাডেসিমেল এই বেসগুলো নিয়ে যদি কাজ করতে চাই তাহলে আমরা তিন নম্বর মোড়টি সিলেক্ট করবো আমরা যদি বিভিন্ন ম্যাট্রিক্স নিয়ে কাজ করতে চাই তাহলে চার নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি বিভিন্ন ভেক্টর নিয়ে কাজ করতে চাই তাহলে পাঁচ নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি স্ট্যাটিস্টিক্যালি ক্যালকুলেশন করতে চাই তাহলে ছয় নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি বিভিন্ন ডিস্ট্রিবিউশন নিয়ে কাজ করতে চাই তাহলে আমরা সাত নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি স্প্রেডশিট নিয়ে কাজ করতে চাই তাহলে ছয় নম্বর মোড সিলেক্ট করবো আট নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি বিভিন্ন ফাংশনের টেবিল নিয়ে কাজ করতে চাই তাহলে নয় নম্বর মোড সিলেক্ট করব আমরা যদি ইকুয়েশন বা ফাংশন সলভ করতে চাই তাহলে এ মোডটি সিলেক্ট করব। তো এখানে বলে রাখা ভালো এ মোটটি সিলেক্ট করার জন্য আমাদের আলফা প্রেস করে এই বাটনটি প্রেস করে মাইনাস বাটনটি প্রেস করলেই আমরা এ পেয়ে যাব আমরা যদি ইনিকুয়ারিটি সলভ করতে চাই বা অসমতা সলভ করতে চাই তাহলে এই মোটটি প্রেস করব। আমরা যদি রেশিও নিয়ে কাজ করতে চাই তাহলে এই মোটটি সিলেক্ট করব তো মোড সিলেক্ট করার জন্য আরেকটা শর্টকাট আছে সেটা হচ্ছে সমান চিহ্ন দেওয়া ধরা যাক আমরা কমপ্লেক্স মোডে কাজ করতে চাই সেক্ষেত্রে আমরা কমপ্লেক্স মোডে চলে যাব রাইটারও প্রেস করে এবং সমান প্রেস করব। তাহলেই আমরা ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে চলে যাবে তো আমরা দেখতে পাচ্ছি এখানে আই একটা ইন্ডিকেশন দেয়া আছে তো আই ইন্ডিকেশনের মানে হচ্ছে আমাদের ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে আছে তো কমপ্লেক্স মোডে আরও একটা ইন্ডিকেটর আছে সেটা হচ্ছে একটা অ্যাঙ্গেল ইন্ডিকেটর থাকে তো এবারে আমরা দেখি ক্যালকুলেটরে বিভিন্ন ইন্ডিকেটর দ্বারা কি বোঝায় তো আমরা দেখতে পাচ্ছি যে একদম উপরে ক্যালকুলেটরের তো আমরা দেখতে পাচ্ছি ক্যালকুলেটরের একদম উপরে কিছু সিম্বল দেয়া আছে যেমন এখানে আই দেওয়া আছে আই দ্বারা বোঝাচ্ছে যে ক্যালকুলেটরটি কমপ্লেক্স মোডে অপারেট করতেছে এখানে ডি দেওয়া আছে ডি দ্বারা বোঝাচ্ছে কমপ্লে ক্যালকুলেটরটি ডিগ্রি অ্যাঙ্গেলে কাজ করছে এখানে এই যে এই সিম্বলটি দ্বারা বোঝাচ্ছে যে এটি ম্যাথমেটিক্যাল ইনপুট ম্যাথমেটিক্যাল আউটপুট দ্বারা আউটপুট ফাংশনে কাজ করছে তেমনি এখানে যখন শিফট থাকবে তখন আমরা বুঝবো যে শিফটের যে সংশ্লিষ্ট কীগুলো আছে এগুলো অ্যাক্টিভেট থাকবে যখন এখানে আলফা উঠে থাকবে তখন আমরা বুঝবো যে আলফা সংশ্লিষ্ট যে কীগুলো আছে সেগুলো অপারেট করবে তো এরকম আরও অনেক ইন্ডিকেটর উঠবে যেটা আমরা পরবর্তীতে টিউটোরিয়ালের সামনে দেখতে পারব এবারে আমরা সেট আপ অপশন সম্পর্কে জানবো আমরা আউটপুট রেজাল্টটা কোন ফর্মেটে পেতে চাই তা এই সেট আপ অপশন থেকে সিলেক্ট করতে পারবো তো সেট অপশনে যেতে হলে আমাকে সিম্পলি শিপ প্রেস করে মেনু বাটনে প্রেস করতে হবে তাহলে আমরা সেট আপ অপশনে চলে আসবো তো এখান থেকে আমরা ইনপুট আউটপুটটা কি ফরম্যাটে আমরা সিলেক্ট করবো সেটা সিলেক্ট করতে পারবো আমরা অ্যাঙ্গেলটা কোন ইউনিটে দেখতে চাই ডিগ্রিতে না রেডিয়ানে না গ্রেডিয়েন্টে দেখতে চাই তাও সিলেক্ট করতে পারবো আমরা নাম্বার ফরম্যাট সিলেক্ট করতে পারবো যেমন হচ্ছে সিগনিফিকেন্ট ডিজিট সিলেক্ট করতে পারবো আমরা ডেসিমাল পয়েন্ট সিলেক্ট করতে পারবো আমরা আউটপুটটা ইঞ্জিনিয়ারিং সিম্বল অনুযায়ী এক্সপনেন্সিয়ালটা নিতে পারবো ধরুন যে আমার নর্মালি একটা রেজাল্ট এক্সপনেন্সিয়াল আকারে আসে তো আমরা সেটাকে চাইলে ন্যানো মাইক্রো মিলি মেগা গিগা এই ফর্মেটাও নিতে পারব তারপর আমরা ফ্রাকশন রেজাল্টটা মিশ্র ভগ্নাংশে পেতে চাই নাকি অপ্রকৃত ভগ্নাংশে পেতে চাই সেটা সিলেক্ট করতে পারবো তারপর আমরা কমপ্লেক্স রেজাল্টটা পোলার ফর্মেটে পেতে চাই নাকি ইমাজিনারি নাম্বার ফর্মেটে পেতে চাই সেটা আমরা এখান থেকে সিলেক্ট করে নিতে পারবো স্ট্যাটিক্সের বিভিন্ন সিলেকশন করতে পারবো স্প্রেডশিট সিলেকশন করতে পারবো আমরা চাইলে টেবিল সিলেকশন করতে পারবো ইকুয়েশন ফাংশনের বিভিন্ন সেট করতে পারবো যে ইকুয়েশনের ভ্যালুটা আমরা হচ্ছে ইমাজিনারি নাম্বারে চাই কি চাই না সেটা আমরা সিলেক্ট করতে পারবো এখান থেকে আমরা ডেসিমাল মার্ক কমা হবে নাকি দশমিক দিয়ে সিলেক্ট করবো সেটা সেট করতে পারবো এখান থেকে আমরা চাইলে ডিজিট সেপারেট করতে পারবো ধরুন যে অনেক বড় একটা ডিজিট আছে আমরা চাইলে হাজারে এবং হচ্ছে মিলিয়নে সেখানে হচ্ছে সেপারেট করতে পারবো স্পেস দিয়ে আমরা চাইলে ফন্ট সাইজ কমিয়ে আনতে পারবো আমরা চাইলে কিউআর কোডের ভার্সন চেঞ্জ করতে পারবো আমরা চাইলে এই ডিসপ্লের কন্ট্রাস্টটা কমিয়ে আনতে পারবো বা বাড়াতে পারবো ধরা যাক আমি এই ডিসপ্লের কন্ট্রাস্ট কমাতে বা বাড়াতে চাই সেক্ষেত্রে আমরা থ্রি প্রেস করে কন্ট্রাস্ট মেনুটি সিলেক্ট করবো তো এখানে লেখা আছে যে লাইট করতে হলে লেফট অ্যারো প্রেস করতে হবে এবং কন্ট্রাস্ট ডার্ক করতে হলে রাইটারও প্রেস করতে হবে তো আমরা একটু ডার্ক করে দেখি তো দেখতেই পাচ্ছি যে আমাদের ডিসপ্লেটা অনেক ডার্ক হয়ে গেল তো আমরা আবার পরে স্বাভাবিক অবস্থাতে আসি তো এখন আমরা বিভিন্ন সেট অপশনগুলো সম্পর্কে জানব তো প্রথমে আমরা দেখতে পাচ্ছি ইনপুট আউটপুট সেট তো ইনপুট আউটপুটে আমাদের চার ধরনের সেট আপ করা যায় ম্যাথমেটিক্যাল ইনপুট ম্যাথমেটিক্যাল আউটপুট সেখানে হচ্ছে আমাদের যে ফ্রাকশনটা আছে সেটা এরকম হবে ধরা যাক আমরা একটা ফ্রাকশন নিব এটা আমরা হচ্ছে এইভাবে ফ্রাকশন পাবো এইভাবেই আউটপুটটা পাবো তো আমরা চাইলে এই আউটপুটটাকে চেঞ্জ করে ডেসিমেল আউটপুটও নিতে পারবো সেক্ষেত্রে আমাদের আমাদেরকে সেট করতে হবে শিফট চেপে ম্যাথমেটিক্যাল ইনপুট ডেসিমেল আউটপুট সেট আপ নিতে হবে তাহলে আমরা এটা সিলেক্ট করব সিলেক্ট করে এখন আমরা আগের ফ্রাকশনটাই নেই সমান প্রেস করলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা ডেসিমেল আকারে চলে আসবে তো এটা হচ্ছে ম্যাথমেটিক্যাল ইনপুট ডেসিমেল আউটপুট সেট হচ্ছে কাজ তো আমরা চাইলে লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সেট করতে পারবো তো আমরা সেটা দেখে নেই থ্রি প্রেস করে লিনিয়ার ইনপুট লিনিয়ার আউটপুট সেট আপ করবো তো এক্ষেত্রে আমরা ফ্রাকশনটা এভাবে দেখতে পারবো এবং আউটপুটটাও এইভাবে দেখতে পারবো বলে রাখা ভালো আমরা যখন লিনিয়ার ইনপুট লিনার আউটপুট সিলেক্ট করবো তখন আমরা ডিসপ্লেতে চারটা হচ্ছে লাইনে ক্যালকুলেট করতে পারবো বা চারটা লাইন পাবো অর্থাৎ দুইটা ক্যালকুলেশন করতে পারবো একই ডিসপ্লেতে তো আমরা দেখি আরও একটা ক্যালকুলেশন করে তো দেখতেই পাচ্ছি একই সাথে আমাদের দুটো ক্যালকুলেশন এক ডিসপ্লেতে দেখতে পাচ্ছি এবারে আমরা দেখব লিনিয়ার ইনপুট ডেসিমেল আউটপুট তো এটা আর কিছু না আমাদের যে এই আউটপুটটা আছে এটা হচ্ছে ডেসিমেল আকারে আসবে তো আমরা দেখে নেই আমরা সেম এক্সাম্পলটা টাইপ করি তো আমরা দেখতে পাচ্ছি যে আমাদের আউটপুটটা ডেসিমেল আকারে এসেছে তো এবারে আমরা দেখি কিভাবে বিভিন্ন অ্যাঙ্গেলগুলো কনভার্ট করতে পারবো অর্থাৎ ডিগ্রি থেকে রেডিয়ান রেডিয়ান থেকে গ্রেডিয়েন্ট বা অন্যান্য এই অ্যাঙ্গেলগুলোর মধ্যে কিভাবে কনভার্ট করতে পারি তো আমরা তিনটা এক্সাম্পল দেখব দেখলেই আমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে তো প্রথম এক্সাম্পল হচ্ছে ফিফটি ডিগ্রি থেকে আমাদেরকে রেডিয়ানে যেতে হবে ফিফটি ডিগ্রি থেকে রেডিয়ানে যেতে হলে আমাদের প্রথমে যে এখানে আমরা যেই অ্যাঙ্গেলে যেতে চাই সেই অ্যাঙ্গেলটি ক্যালকুলেটর মেনু থেকে সিলেক্ট করে নিতে হবে শিফট সেট আপ গিয়ে টু সিলেক্ট অ্যাঙ্গেল ইউনিটে যাব গিয়ে আমরা যেহেতু রেডিয়ানে আউটপুটটা চাচ্ছি সেক্ষেত্রে আমরা টু প্রেস করে রেডিয়ানে চলে যাব তো এখন আমরা টাইপ করব ফিফটি আমরা ডিগ্রি ইনপুট নিতে গেলে আমরা অপশন থেকে অ্যাঙ্গেল ইউনিট সিলেক্ট করে ওয়ান প্রেস করে ডিগ্রি নিয়ে নিব তো এখন আমরা যদি সমান প্রেস করি তো আমাদের আউটপুট রেজাল্টটা রেডিয়ানে পেয়ে যাব এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলে চলে যাই তিনশো রেডিয়ানকে ডিগ্রিতে নিতে বলা হয়েছে তো আমাদের সেট এখানে হচ্ছে ডিগ্রি আছেই অলরেডি তো আমরা ডিগ্রিতে আমরা আউটপুটটা দেখতে চাই সেক্ষেত্রে আমাদের আর নতুন করে ডিগ্রিতে নেওয়ার প্রয়োজন নেই তো আমরা তিনশো রেডিয়ান টাইপ করব অপশান থেকে রেডিয়ানটি আমরা সিলেক্ট করে নেব সমান দিলে আমরা আউটপুটটা ডিগ্রিতে দেখতে পারব তো আমরা তৃতীয় এক্সাম্পল দেখি ফিফটি সিক্স পয়েন্ট সিক্স ফাইভ ডিগ্রিকে গ্রেডিয়েন্টে কনভার্ট করতে বলা হয়েছে তো আমরা যেহেতু গ্রেডিয়েন্টে আউটপুট চাচ্ছি সেক্ষেত্রে সেট থেকে আমরা অ্যাঙ্গেল ইউনিটটাকে গ্রেডিয়েন্টে সিলেক্ট করে নেব এখন আমরা ইনপুটটা টাইপ করি সমান দিলে এখন আমরা যে আউটপুটটা পাচ্ছি সেটা গ্রেডিয়েন্টে চলে এসেছে আমরা ছেলে ডেসিমেল আকারে দেখতে পারবো এই যে এবারে আমরা নাম্বার ফরম্যাট সেট আপ করতে শিখবো তো আমরা প্রথমেই দেখি আমরা কিভাবে ডেসিমের পয়েন্ট ফিক্স করতে পারবি পারি অর্থাৎ একটা ভগ্নাংশ নিলে আমরা যেমন রেজাল্টটা দেখতে পাচ্ছি যে নয় ঘর পর্যন্ত একটা হচ্ছে আমাদের দশমিকের পরে আউটপুট নিয়েছে আমরা চাইলে এই আউটপুটটাকে তিন ঘর পর্যন্ত বা চার ঘর পর্যন্ত বা দুই ঘর পর্যন্ত যেমন চাই সেভাবে হচ্ছে নিতে পারবো ধরা যাক এই আউটপুটটাকে আমরা দুই ঘর পর্যন্ত দেখতে চাই সেক্ষেত্রে আমাকে শিফটে গিয়ে সেট করতে হবে নাম্বার ফরম্যাটে যেতে হবে গিয়ে ওয়ান ফিক্স ফিক্সে ক্লিক করে আমরা আমরা চেয়েছিলাম যে দুই ঘর পর্যন্ত আউটপুটটা দেখব তো টু প্রেস করে আমরা সমান দিলে দেখতে পারবো যে আউটপুটটা দুই ঘর পর্যন্ত এসে ট্রাঙ্কেড হয়ে গেছে তো আমরা আরেকটি উদাহরণ দেখি তো দেখতে পাচ্ছি যে দ্বিতীয় ঘরে এসে রাউন্ড অফ হয়ে রেজাল্টটি আমাদের দিয়ে দিয়েছে আমরা চাইলে সিগনিফিক্যান্ট ডিজিটও ফিক্স করতে পারি তো এর জন্য আমাদেরকে সেটা অপশনে গিয়ে নাম্বার ফর্ম্যাটে গিয়ে টু প্লেস করতে হবে গিয়ে আমরা কত সিগনিফিক্যান্ট ডিজিট পেতে চাই সেটা সিলেক্ট করতে হবে তা আমরা সে চার সিগনিফিক্যান্ট ডিজিট পর্যন্ত আমাদের রেজাল্টটা দেখতে চাই তো এখন আমরা একটা উদাহরণ নিয়ে নেই একটা বড় নাম্বারকে গুণ করে আমরা রেজাল্টটা দেখি তো দেখতে পাচ্ছি যে এক দুই তিন চার চার সিগনিফিকেন্ট ডিজিট পর্যন্ত নিয়ে পরবর্তী অংশটা আমাদের এক্সপোনেনশিয়াল আকারে নিয়ে নিয়েছে এবারে আমরা দেখব ইঞ্জিনিয়ারিং সিম্বল কিভাবে সেট করতে হয় তো আমরা নর্মালি বড় কোনো ক্যালকুলেশন করলে দেখতে পাই যে রেজাল্টটা এক্সপনেনশিয়াল আকারে দিয়ে দেয় আমরা চাইলে এই রেজাল্টটাকে এক্সপোনেন্সিয়ালে না নিয়ে মিলি মেগা কিলো মাইক্রো ন্যানো গিগা এই ফর্ম্যাটেও নিতে পারবো তো এর জন্য আমাকে শিফট প্রেস করে সেট যেতে হবে গিয়ে ফোর প্রেস করে ইঞ্জিনিয়ারিং সিম্বল সেট করতে হবে তো আমরা যদি এটাকে অন করে দিই ওয়ান প্রেস করে তাহলে যদি আমরা সমান দিই তাহলে দেখতে পারবো যে আমাদের রেজাল্টটা ইঞ্জিনিয়ারিং সিম্বলে হচ্ছে চলে এসেছে তো এখানে দেখতে পাচ্ছি ফিফটি পয়েন্ট টু সিক্স টেরা তো এবারে আমরা দুটো এক্সাম্পল দেখে নিই আমরা চাচ্ছি ফাইভ হান্ড্রেড ন্যানোমিটারকে মিটারে কনভার্ট করতে তো সিম্পলি ফাইভ হান্ড্রেড টাইপ করব টাইপ করে অপশন থেকে ইঞ্জিনিয়ারিং সিম্বল থেকে আমরা ন্যানো ইনপুটটা নিয়ে নেব থ্রি প্রেস করার মাধ্যমে এখন আমরা যদি সমান নেই তাহলে আমরা রেজাল্টটা দেখতে পারবো যে কত মিটার তো আমরা চাচ্ছি ফাইভ হান্ড্রেড ইন্টু টেন টু দি পা সেভেন একে ইঞ্জিনিয়ারিং নোটেশনে নিতে তো সেক্ষেত্রে ফাইভ হান্ড্রেড ইন্টু টেন টু দি পা সেভেন যদি আমরা নিয়ে নেই নিয়ে এটাকে আমরা শিপ প্রেস করে ইঞ্জিনিয়ারিং সিম্বল অন করে নিব নিয়ে আমার সমান প্রেস করলে আমরা দেখতে পারবো যে ফাইভ হান্ড্রেড ইন্টু টেন্টি টু বা সেভেন ইকুয়াল ফাইভ গিগা এবারে আমরা দেখব বিভিন্ন ভগ্নাংশ কিভাবে কনভার্সন করতে হয় অর্থাৎ অপ্রকৃত ভগ্নাংশ বা প্রকৃত ভগ্নাংশ থেকে কিভাবে মিশ্র ভগ্নাংশে কনভার্ট করতে হয় তো আমরা আউটপুট রেজাল্টটা কিভাবে পেতে চাই তা সিম্পলি শিফট প্রেস করে সেটাপে গিয়ে একবার ডাউন আরও প্রেস করে ফ্রাকশন রেজাল্টে গিয়ে আমরা সিলেক্ট করে নিতে পারব নর্মাল ক্যালকুলেশনের রেজাল্টটা কোন ফ্রাকশন অনুযায়ী পেতে চাই তো আমাদের বাই ডিফল্ট এই যে দুই নম্বর অপ্রকৃত বা প্রকৃত ভগ্নাংশের ফ্রাকশন অনুযায়ী পাই তো আমরা প্রথম এক্সাম্পলটি দেখে নিই সেভেন বাই থ্রি এটিকে আমাদের মিশ্র ভগ্নাংশের ফর্মেটে নিতে বলা হয়েছে তো আমরা এখানে সমান প্রেস করে দেব দিয়ে আমরা শিফট থেকে সেট আপে গিয়ে একবার ডাউন এর প্রেস করে ওয়ান প্রেস করে আবার ওয়ান প্রেস করে এই যে মিশ্র ভগ্নাংশ ফরম্যাটটি নিয়ে আমরা দেখতে পারবো যে আমাদের আউটপুট রেজাল্ট এত তো এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি তো এই ভগ্নাংশটিকে এই ফর্মেটে নিতে বলা হয়েছে তো এই ভগ্নাংশটি টাইপ করতে গেলে আমাকে সিপ প্রেস করে অপশনে অপশনের নিচের যে বাটনটি এটিকে প্রেস করতে হবে তারপর ভগ্নাংশটিকে আমরা টাইপ করবো টাইপ করে ইকুয়াল দিলে আমরা দেখতে পাচ্ছি যে এই ফর্ম্যাটে আমরা রেজাল্টটি পেয়ে গেছি আমরা চাইলে ডেসিমেলাও নিতে পারবো এখানে প্রেস করে তো এখন আমরা দেখব জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার কিভাবে ক্যালকুলেট করতে হয় এর জন্য আমাদের মেনু অপশন থেকে জটিল সংখ্যা বা কমপ্লেক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে নিয়ে এখন আমরা দেখতে পাবো যে এখানে আই বা একটা অ্যাঙ্গেল সাইন দেওয়া থাকবে এর দুটোর মানেই হচ্ছে আমাদের ক্যালকুলেটরটি এখন কমপ্লেক্স মোডে অপারেট করতেছে তো আমরা প্রথম এক্সাম্পলটি দেখে নেই থ্রি প্লাস টু আই এখানে আই আই নিয়ে আসার জন্য কোনো শিফট বা আলপা চাপতে হবে না এই ইএনজি এই বাটনটি ডিফল্ট আই হিসেবে কাজ করবে যখন আমরা কমপ্লেক্স মোডে ক্যালকুলেট করছি তো আমরা এখন সমান প্রেস করলে দেখতে পাবো এক্স প্লাস আই ওয়াই ফর্মেটে হচ্ছে রেজাল্টটা আছে এটাকে আমরা আর্থ এটা ফর্মেটে আমরা নিতে গেলে অপশন প্রেস করে একবার ডাউন আরও প্রেস করে ওয়ান প্রেস করে সমান দিলে আমরা আর থেটা ফর্মেটে অ্যাঙ্গেলটা দেখতে পারবো আমরা পরের এক্সাম্পলটি দেখি সিক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস থার্টি থ্রি ডিগ্রি তো আমরা টাইপ করে নেই সিক্স শিফট ইএনজি মাইনাস থার্টি থ্রি ডিগ্রি তো আমরা সমান দিলে আমরা এক্স প্লাস ওয়াই ফর্মেটে আমাদের আউটপুটটি দেখতে পারবো তো এই আউটপুটটিকে আবার যদি আমরা আর থেটা ফর্মেটে নিতে চাই আবার আমরা অপশন সিলেক্ট করে আমরা ওয়ান প্লেস করলে আমরা দেখতে পাবো যে সিক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস থার্টি থ্রি ডিগ্রি তোমার পরের এক্সাম্পলে চলে যাই থ্রি প্লাস টু আই ব্রাকেট এখানে এই ক্রস চিহ্নটি দেওয়া ম্যান্ডেটরি না আমরা চাইলে চিহ্ন দিয়েও করতে পারি না দিয়েও করতে পারি এখন আমরা সমান চিহ্ন দিলে এক্স প্লাস আই ওয়াই ফরমেটে আমাদের ইনপুটটি পাবো আউটপুটটি পাবো তো আমরা চাইলে এটাকে আর্থেটা ফর্মেটে আউটপুটটি দেখতে পারবো অপশন প্রেস করে একবার ডাউন আরও প্রেস করে ওয়ান প্রেস করে আমরা আর্থেটা ফর্মেটে আউটপুটটি দেখতে পাব তো আমরা একটা জিনিস খেয়াল করছি যে আমাদের সবগুলো আউটপুটই আমাদের ইমাজিনি নাম্বার ফরমেটে চলে আসে তো আমরা চাইলে সবগুলো নাম্বারকে আর্থেটা ফর্মেটেও নিয়ে আসতে পারবো এর জন্য সিম্পলি শিফট প্রেস করে সেট আপে গিয়ে একবার ডাউন আরও প্রেস করে টু প্রেস করে আমরা কোন ফর্মেটে সবসময় আউটপুটটি পেতে চাই সেটা সিলেক্ট করতে পারবো আমরা আর্থেটা ফর্মেটে যদি সবসময় আউটপুটটি পেতে চাই তাহলে টু সিলেক্ট করে সমান সব সবসময় আর্থিটা ফর্মেটে আউটপুটটি পেয়ে যাব তো এখন দেখব কিভাবে কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করা যায় তো প্রথম এক্সাম্পলটি আমরা দেখি থ্রি প্লাস টু আই এর কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমাজিনারি পার্ট বের করতে বলা হয়েছে তো আমরা টাইপ করি থ্রি প্লাস টু আই তো আমরা দেখতে পাচ্ছি এখানে অ্যাঙ্গেল ফর্মেটে হচ্ছে আমাদের আউটপুটটা আসে কিন্তু আমরা কনজুগেট এবং আর্গুমেন্ট এগুলোকে আমরা ইমাজিনারি নাম্বার ফর্মেটে পেতে চাচ্ছি তো সেক্ষেত্রে আমাদের শিফট প্রেস করে মেনু সেট আপে যেতে হবে গিয়ে একবার ডাউন অ্যারো প্রেস করে টু প্রেস করে কমপ্লেক্সে যেতে হবে এবং ওয়ান সিলেক্ট করতে হবে এখন আমরা যে রেজাল্টটি পাবো সেটা ইমাজিনারি ফর্মেটে তো এখন আমরা কনজুগেট বের করতে হলে অপশন সিলেক্ট করে টু সিলেক্ট করলেই আমরা কনজুগেটটি পেয়ে যাব আমরা যদি চাই আর্গুমেন্ট বের করব সেক্ষেত্রে অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করে আর্গুমেন্টটি পেয়ে যাব আমরা যদি চাই রিয়েল পার্টটি দেখব তাহলে অপশন থেকে রিয়েল পার্টটি সিলেক্ট করলে আমরা রিয়েল পার্টি দেখতে পাব আমরা যদি এখন চাই ইমাজিনেরি পার্টটি দেখব সেক্ষেত্রে অপশন থেকে ফোর প্রেস করে ইমাজিনেরি পার্টটি দেখতে পাবো তো আমরা পরের এক্সাম্পলে চলে যাই এখানে সিক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস থার্টি থ্রি ডিগ্রি এ কনজুগেট আর্গুমেন্ট রিয়েল অ্যান্ড ইমেজিনারি পার্ট বের করতে বলা হয়েছে তো আমরা যেহেতু অ্যাঙ্গেল নিয়ে কাজ করতেছি সেক্ষেত্রে আমাদের কমপ্লেক্স মোডটি অ্যাঙ্গেলে নিতে হবে তো শিফ প্রেস করে সেট যেতে হবে গিয়ে কমপ্লেক্সে যেতে হবে গিয়ে আমরা টু প্রেস করে আর্থেটা ফর্মেটে আমরা আউটপুটটা নিলাম তো আমরা এখন টাইপ করি সিক্স অ্যাট অ্যান অ্যাঙ্গেল অফ মাইনাস থার্টি থ্রি ডিগ্রি আমরা সমান প্রেস করে দিলাম এখন অপশন থেকে কনজুগেট সিলেক্ট করব টু প্রেস করে তাহলে আমরা কনজুগেটটি দেখতে পারব এখন অপশন থেকে আর্গুমেন্ট সিলেক্ট করব তাহলে আমরা আর্গুমেন্টটি দেখতে পারব তারপর আমরা রিয়েল পার্ট দেখতে গেলে আমরা থ্রি সিলেক্ট করে রিয়েল পার্ট দেখতে পাবো আমরা ইমাজিনারি পার্টও এভাবে দেখতে পারবো এখানে আমরা দেখতে পাচ্ছি একটা নাম্বার যেখানে দশমিকটা দশমিক দিয়ে হচ্ছে ডেসিমেল পয়েন্ট আমাদের সিলেক্ট করা আছে অনেকগুলো দেশে আছে যেখানে হচ্ছে কমা দিয়ে দশমিক পয়েন্টটা ডেসিমেল পয়েন্টটা সিলেক্ট করা হয় তো আমরা যদি এটাকে কমাতে নিয়ে যেতে চাই তাহলে আমাদের শিফ প্রেস করে সেট যেতে হবে গিয়ে একবার দুবার ডাউন আরও প্রেস করে আমাদের ডেসিমেল মার্ক সিলেক্ট করতে হবে আমরা চাইলে ডট দিয়েও সিলেক্ট করতে পারি আমরা চাইলে কমা দিয়েও সিলেক্ট করতে পারি তো আমরা টু প্রেস করে কমা দিয়ে নিলে তাহলে আমরা দেখতে পাবো যে ডেসিমেল পয়েন্টটা কমা দিয়ে সেপারেট করা হয়েছে এখন আমরা অনেক বড় একটা ডিজিট দেখতে পাচ্ছি তো এই ডিজিটে আমরা দেখার সুবিধার্থে আমরা হাজারের ঘরে মিলিয়নের ঘরে বিলিয়নের ঘরে স্পেস দিয়ে সেপারেট করে দিতে পারি তো এজন্য আমাদের শিফট প্রেস করে সেট গিয়ে দুইবার ডাউন আরও প্রেস করতে হবে করে ফোর্স ইলেকট্রের ডিজিট সেপারেটর অন করে নিতে হবে তো অন করলে আমরা দেখতে পাবো যে হাজারের ঘরে মিলিয়নের ঘরে বিলিয়নের ঘরে আমাদের স্পেস দিয়ে সেপারেট করে দেওয়া হয়েছে এবারে আমরা দেখব কীভাবে মাল্টিপল ক্যালকুলেশন বা প্যারালাল ক্যালকুলেশন করা যায় অর্থাৎ একই সাথে তিনটি বা চারটি ক্যালকুলেশন কীভাবে করা যায় এখানে আমরা চারটা ক্যালকুলেশন দেখতে পাচ্ছি আমরা চাইলে এক এক করে আমরা ক্যালকুলেশনগুলো করতে পারি অথবা চাইলে আমরা একই সাথে সবগুলো ক্যালকুলেশন টাইপ করে রেজাল্ট আমরা দেখতে পারি তো আমরা চাচ্ছি যে সবগুলো ক্যালকুলেশন একই সাথে করার জন্য তো এর জন্য আমরা ইনপুটটা নিয়ে নেই নিয়ে আমরা হচ্ছে প্যারালাল ক্যালকুলেশনের জন্য আলফা প্রেস করে এই বাটনটি প্রেস করে কোলন চিহ্নটি নিয়ে আসব তারপর পরের ফাংশনটি টাইপ করি তারপর আবার কোলন দিয়ে নিব তারপর পরের ফাংশনটি টাইপ করি তারপর আবার কলম দিয়ে নিব তারপর পরের ফাংশনটি টাইপ করে নিব নিলে এখন আমরা সমান প্রেস করলে প্রথম ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো আরেকবার সমান প্রেস করলে পরের ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো তারপর আরেকবার সমান প্রেস করলে পরের ফাংশনটির রেজাল্ট দেখতে পারবো তারপর আরেকবার সমান প্রেস করলে তারপরের ফাংশনটির রেজাল্টও দেখতে পারবো তো এখন আমরা দেখব কিভাবে কোনো সংখ্যাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায় তো প্রথম উদাহরণটি দেখি দুশো আটাশকে উৎপাদকে বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা সিম্পলি দুশো টাইপ করবো টাইপ করে সমান প্রেস করে এটিকে রেজাল্টের ঘরে নিয়ে আসবো এসে আমরা সিম্পলি শিফট প্রেস প্রেস করে এখানে এই যে হলুদ লেখাওয়ালা ফ্যাক্ট এই বাটনটি প্রেস করব তাহলে আমরা দেখতে পারবো যে এটি উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে তো এর উৎপাদকের বিশ্লেষণ হচ্ছে টু ইন্টু টু যেহেতু টু এর স্কোয়ার হিসেবে আছে টু ইন্টু টু ইন্টু থ্রি ইন্টু নাইনটিন তো আমরা আরেকটি উদাহরণ দেখি তিনশো ছেষট্টিকে উৎপাদকের বিশ্লেষণ করতে বলা হয়েছে তো আমরা তিনশো ছেষট্টি টাইপ করে রেজাল্টে নিয়ে আসবো তারপর শিপ প্রেস করে ফ্যাক্ট প্রেস করলেই আমরা রেজাল্টটি উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো তো এখন কীভাবে লগার ইদম ক্যালকুলেশন করতে হয় সেটা দেখব তো আমরা প্রথম এক্সাম্পলে যাই লগ ফর্টি আমরা জানি লগের কোনো ভিত্তি দেওয়া না থাকলে সেটিকে সরাসরি টেন ভিত্তি ধরে নেওয়া হয় তো টেন ভিত্তি লগের জন্য আমাদের ডেডিকেটেড বাটনই দেয়া আছে তো এর জন্য আমাদের প্রেস করে এই মাইনাস বাটনটি প্রেস করলে লগ টেনের হচ্ছে ফাংশনটি আসবে তারপর আমরা ইনপুটটা নিলে আমরা লক টেন ভিত্তি ফোরটি ওয়ানের আউটপুটটা দেখতে পারবো আমরা যদি চাই যে টেন ভিত্তি ছাড়া অন্য ভিত্তি নিয়ে কাজ করব সেক্ষেত্রে এই বাটনটি প্রেস করে আমরা সেই ফাংশনটি ইনপুট করতে পারবো তো এখানে দ্বিতীয় এক্সাম্পলটি আছে আমরা দেখে নেই লক থ্রি ভিত্তি সিক্সটি ফোর তো এর জন্য আমরা এটি নিলাম নিয়ে তারপর ভিত্তি থ্রি দিলাম তারপর অ্যারো প্রেস করে এখানে আমরা সিক্সটি ফোর টাইপ করে আমরা আউটপুটটি এখন দেখতে পাচ্ছি লক থ্রি উইথ সিক্সটি ফোর রেজাল্ট থ্রি পয়েন্ট সেভেন সামথিং আমরা চাইলে এউলার্স ফাংশন নিয়েও কাজ করতে পারি সেক্ষেত্রে আমরা সিফ প্রেস করে লন প্রেস করলেই আমাদের এউলার্স ফাংশনটি আসবে এখন আমরা ইনপুট দিলে আমরা রেজাল্টটি পেয়ে যাব আমরা পরের এক্সাম্পলটি দেখি আমরা চাইলে ন্যাচারাল লক বা লন নিয়েও কাজ করতে পারি সেক্ষেত্রে লন প্রেস করে আমরা ইনপুট নিলে আমাদের ক্যালকুলেশনটি রেজাল্ট চলে আসবে এখন আমরা দেখব কীভাবে শতাংশ বা পার্সেন্টেজ ক্যালকুলেশন করতে হয় তো আমরা প্রথম উদাহরণটি দেখি পনেরোশো এর তিরিশ পার্সেন্ট বের করতে বলা হয়েছে তো আমরা সিম্পলি পনেরোশো টাইপ করব করে থার্টিকে পার্সেন্টেজ নিয়ে আসতে হলে সিট প্রেস করে অ্যান্সার কি প্রেস করতে হবে তাহলেই আমরা রেজাল্টটি পেয়ে যাব পনেরোশো এর থার্টি পার্সেন্ট হচ্ছে চারশো পঞ্চাশ দ্বিতীয় এক্সাম্পলটি দেখি থার্টি ফিফটিন হান্ড্রেডের কত পার্সেন্ট তো এর জন্য থার্টি বাই ফিফটিন হান্ড্রেড ইন্টু ওয়ান হান্ড্রেড এখন ইকুয়াল দিলে আমরা দেখতে পাবো থার্টি ফিফটিন হান্ড্রেডের টু পারসেন্ট পরের এক্সাম্পলটি দেখি পনেরোশো থেকে বাইশ পার্সেন্ট কম কত তো পনেরোশো মাইনাস দিতে হবে তারপর পনেরোশো গুণন বাইশ পার্সেন্টেজ স্যান অ্যান্সার কি প্রেস করে নিতে হবে ইকুয়াল দিলে দেখতে পাবো পনেরোশো থেকে বাইশ পার্সেন্ট কম হলে এগারোশো সত্তর এবারে আমরা দেখব বিভিন্ন ভেরিয়েবল বা চলক নিয়ে কিভাবে কাজ করা যায় তো আমরা প্রথম উদাহরণটি দেখতে পাচ্ছি এতে একটা ভ্যালু স্টোর করা আছে বিতে একটা ভ্যালু স্টোর করা আছে সিতে একটা ভ্যালু স্টোর করা আছে এখন আমাদের এই ইকুয়েশনটি সলভ করতে বলা হয়েছে তো এর জন্য আমাদের প্রথম ভ্যালুটি আমরা স্টোর করি টু প্লাস থ্রি তারপর স্টোর করতে এই এস টিও বাটনটি প্রেস করতে হবে করলে আমরা দেখতে পাবো যে এই রকম একটা সাইন আসবে এর মানে হচ্ছে ভ্যালুটা কোনো একটা জায়গায় আমরা স্টোর করতে পারতেছি এখন তো এখানে এই যে এওয়ালা আলফা এওয়ালা যে বাটনটা আছে সেটি সিম্পলি প্রেস করলেই এতে ভ্যালুটা স্টোর হয়ে যাবে তো আমরা বিতে ভ্যালুটা স্টোর করি স্টোর করতে স্টোর বাটন প্রেস করে বিতে আমরা স্টোর করে নিলাম তো আমরা সি এর ভ্যালুটা স্টোর করি এস তারপর সি প্রেস করে আমরা সিটা স্টোর করে নিলাম তো এখন আমরা এই ইকুয়েশানটা আমরা সলভ করি তো ইকুয়েশানটা সলভ করতে সিম্পলি আলফা প্রেস করে এ প্লাস টু ইন্টু আলফা প্রেস করে বি মাইনাস আলফা প্রেস করে সি এখন ইকুয়াল দিলে আমরা দেখতে পারবো এই যে এই ইকুয়েশানটির রেজাল্ট টু থার্টি সামথিং তো আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি দ্বিতীয় এক্সাম্পলটিতে আমরা দেখতে পাচ্ছি অনেক বড় বড় নাম্বার বারবার রিপিট হয়েছে তো আমরা চাইতেছি না যে এই বড়ো বড়ো নাম্বার নাম্বারগুলো রিপিট করে টাইপ করতে আমরা চাইলে এই নাম্বারগুলোকে ভেরিয়েবল স্টোর করে আমরা সহজে ক্যালকুলেশনটা করতে পারি তো আমরা প্রথম ভ্যালুটাকে এতে স্টোর করি এখন আমরা পরে আরেকটা ভ্যালুকে হচ্ছে বিতে স্টোর করি তো আমাদের দুইটা ভ্যালু স্টোর করা হয়ে গেছে তো আমরা এখন ইকুয়েশনটি সহজেই সলভ করতে পারি তাহলে এ টু দি পাওয়ার মাইনাস থ্রি তারপর বি টু দি পাওয়ার টু তারপর টু ইন্টু এ টু দি পাওয়ার টু প্লাস সরি প্লাস বি টু দি পাওয়ার মাইনাস টু প্লাস মাইনাস ওয়ান হান্ড্রেড অ্যান্ড ইলেভেন তো আমরা আমাদের রেজাল্টটি দেখতে পাচ্ছি আমরা চাইলে কোনো ক্যালকুলেশনকে মেমোরিতে অ্যাড করতে পারবো এর জন্য আমরা ধরা যাক কোনো ক্যালকুলেশন করছি এটাকে মেমোরিতে অ্যাড করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে স্টোর করতে হবে এম প্লাস বাটন দিয়ে মেমোরিতে স্টোর করতে হবে যদি জিরো বাদে অন্য কোনো সংখ্যা মেমোরিতে স্টোর করা হয় তাহলে এখানে এম সাইনটি উঠে আসবে তো আমরা চাইলে ওই মেমোরিটাকে রিকল করে অন্য কোনো ফাংশন অ্যাড করতে পারবো বা সাবট্রাক্ট করতে পারবো বা ক্যালকুলেশন করতে পারবো ধরা যাক মেমোরির সাথে আমি নাইন অ্যাড করব তো এর জন্য আমাকে আলফা প্রেস করে মেমোরিতে আসতে হবে গুণ করতে হবে নাইন তাহলে আমি সমান চিহ্ন দিলে মেমোরির সাথে নাইনের গুণফল ফল কত এটি আমরা বের করতে পারবো আমরা চাইলে এই মেমোরিটাকে আবার রিসেট করতে পারবো মেমরিকে রিসেট করার জন্য আমরা এখান থেকে আমরা রিসেট করতে পারি অথবা আমরা জিরো ভ্যালু দিয়েও রিসেট করতে পারি তো জিরোটাকে যদি আমি স্টোর করি মেমরিতে তাহলে আমার মেমরিটি রিসেট হয়ে যাবে তো এবারে আমরা দেখবো অ্যান্সার মেমোরি কিভাবে কাজ করে তো আমরা ধরা যাক একটা ক্যালকুলেশন করে ফেলছি তো ক্যালকুলেশন করার পর একটা রেজাল্ট পেয়েছি তো এই রেজাল্টটি আমাদের অ্যান্সার মেমোরিটিতে জমা হয়ে থাকে তো লাস্ট ক্যালকুলেশনের রেজাল্টটি অ্যান্সার মেমোরিতে জমা হয়ে থাকে তো লাস্ট ক্যালকুলেশনের রেজাল্টটি আমরা ধরা যাক হিস্টোরি থেকে আমরা দেখে নিলাম এত আছে এর থেকে আমরা সাবট্রাক্ট করব কোনো একটা নাম্বার তো আমরা দেখা যাক যে অ্যান্সার মাইনাস এই নাম্বারটি সাবট্রাক্ট করলাম তাহলে আমরা সাবট্রাক্ট রেজাল্টটি পেয়ে গেলাম এখন আমরা দেখব ত্রিকোণমিতিক ফাংশনগুলো কিভাবে ক্যালকুলেট করতে হয় প্রথম উদাহরণটি দেখি সাইন্স সিক্সটি সাইন্স সিক্সটি এর মান সিম্পলি আমরা টাইপ করে ইকুয়াল দিলেই পেয়ে যাবো আমরা দ্বিতীয় এক্সাম্পলটি দেখি সাইন থ্রি পাই বাই টু তো এখানে আমরা দেখতে পাচ্ছি পাই পাই হচ্ছে রেডিয়ান এককে ইউজ করা হয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি ইন্ডিকেটরে আমাদের ক্যালকুলেটরটি ডিগ্রি এককে অপারেট করতেছে তো আমাদের রেডিয়ান এককে যেতে হলে আমাদের শিপ প্রেস করে সেটআপে যেতে হবে গিয়ে টু প্রেস করে অ্যাঙ্গেল ইউনিটে যেতে হবে তারপর টু প্রেস করে রেডিয়ান সিলেক্ট করতে হবে তাহলে আমরা এক্স্যাক্ট রেজাল্টটি পাবো তো আমরা পরের এক্সাম্পলটি দেখি পরের এক্সাম্পল সাইন ইনভার্স সাইন ইনভার্স নিয়ে আসার জন্য শিপ প্রেস করে এই সাইন বাটনটি প্রেস করে সাইন ইনভার্স আসবে পয়েন্ট সিক্স তো আমরা চাচ্ছি যে এই রেজাল্টটি ডিগ্রিতে দেখতে কিন্তু এখানে সিলেক্ট করা আছে রেডিয়ান সেক্ষেত্রে আমাদের এই ডিগ্রির অ্যাঙ্গেলটি অ্যাঙ্গেলের হচ্ছে ফর্মেটটি চেঞ্জ করে ডিগ্রিতে নিতে হবে তো আমরা অ্যাঙ্গেলের ফর্মেটটি ডিগ্রিতে নেই সমান প্রেস করে আমরা আমাদের রেজাল্টটি পাবো আমরা চাইলে বিভিন্ন হাইপ্যারাবোলিক ফাংশন নিয়ে কাজ করতে পারবো তো হাইপ্যারাবোলিক ফাংশন ইনপুট করার জন্য এখানে কোনো ডেডিকেটেড বাটন নেই আমরা এখানে অপশন থেকে ফাংশন ফাংশনগুলো সিলেক্ট করতে পারি অপশনে গিয়ে এক নম্বরে গিয়ে দেখব হাইপ্যারাবোলিক ফাংশন সিলেক্ট করি তাহলে আমরা ক সাইজ সিলেক্ট করবো দুয়ে ক আছে ফিফটিন রেজাল্ট পেয়ে গেছি আমরা পরে এক্সাম্পলি দেখি ক্রস এইচ ইনভার্স ওয়ান থাউজেন্ড তো আমরা অপশন থেকে হাই প্যারাগুলিক ফাংশন থেকে ক্রস এইচ ইনভার্স ফাইভ অপশন থেকে সিলেক্ট করে নিলাম আমরা আমাদের আউটপুট রেজাল্টটি দেখতে পাচ্ছি এখন আমরা দেখব সামেশন কিভাবে ক্যালকুলেট করা যায় তো আমরা সরাসরি উদাহরণ চলে যাই সামেশন ক্যালকুলেট করার জন্য শিফট প্রেস করে এক্সে প্রেস করলে সামেশনের সাইনটি আসবে আমরা এখানে প্রথমে ফাংশনটি ইনপুট করে নিব টু এক্স ফাংশনটি ইনপুট করার পর আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিট সিলেক্ট করবো ডাউন ডাউনারে প্রেস করে লোয়ার লিমিটে যাব লোয়ার লিমিট এখানে সি টু আপার লিমিট এইট আমরা সমান প্রেস করলে আমাদের সামেশন রেজাল্টটি দেখতে পারবো এই ক্যালকুলেটরটিতে আমরা চাইলে খুব সহজেই ইন্টারেগ্রাল এবং ডেরিভেটিভ ক্যালকুলেট করতে পারি তো বলে রাখা ভালো আমরা কোনো ফাংশন আউটপুট পাবো না আমরা আউটপুট আউটপুট পাবো যেটা সেটা হচ্ছে শুধু নাম্বার তো আমরা ইন্টারেগ্রাল ক্যালকুলেশন দেখি তো এখানে প্রথম এক্সাম্পলটি দেখে নেই ইন্টারেগ্রাল সাইনটি নিয়ে নিলাম নিয়ে আমরা ফাংশনটি ইনপুট করে নিই আমরা লোয়ার লিমিট সেট করি ওয়ান আপার লিমিট সেট করলাম থ্রি এখন ইকুয়াল চাপলে আমরা দেখতে পাবো যে আমাদের ইন্টিগ্রাল রেজাল্টটি চলে এসেছে আমরা চাইলে এখন আমরা দ্বিতীয় এক্সাম্পলটিতে চলে যাই ফাংশনটি টাইপ করে নিই সাইন এক্স প্যারান্থিস ক্লোজ করে নিই নিয়ে লোয়ার লিমিট এবং আপার লিমিট সেট করি লোয়ার লিমিট পাই আপার লিমিট টু পাই এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে অ্যাঙ্গেলটা আছে সেটা হচ্ছে রেডিয়ান এককে অর্থাৎ পাই দ্বারা বোঝা যাচ্ছে যে অ্যাঙ্গেলটা রেডিয়ান এককে আছে কিন্তু আমরা ক্যালকুলেটরটি অপারেট করছি ডিগ্রি এককে তো এখন যদি আমরা ইকুয়াল চাপি আমাদের রেজাল্টটা ভুল আসবে তো আমাদের সেজন্য অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিতে হবে সিপ প্রেস করে সেট আপে গিয়ে আমরা অ্যাঙ্গেল ইউনিটে গিয়ে রেডিয়ানে সিলেক্ট করে নিলাম তো এখন যদি ইকুয়াল দেই আমরা আমাদের রেজাল্টটি পেয়ে যাবো আমার পরের এক্সাম্পলটি দেখি ফাংশনটি ইনপুট নিয়ে নেই টু কস এক্স প্যারান্থিস ক্লোজ করি এখন আমরা লোয়ার লিমিট সিলেক্ট করি জিরো আপার লিমিট থ্রি পাই আমাদের যেহেতু এককটি রেডিয়ানে সিলেক্ট করাই আছে সেক্ষেত্রে আমাদের সমান প্রেস করলে আমরা এক্সিক্ট রেজাল্টটি পেয়ে যাব তো এর রেজাল্ট হচ্ছে জিরো এখন আমরা দেখব কিভাবে ডেরিভেটিভস ক্যালকুলেট করা যায় তো এক্সাম্পলে দেখতে পাচ্ছি এক্স ইকুয়াল সেভেন বিন্দুতে এই ফাংশনটির মান বের করতে বলা হয়েছে এর জন্য শিফট এই বাটনটি প্রেস করে আমরা ডেরিভেটিভ অপশনটি নিয়ে নিলাম নিয়ে ফাংশনটি টাইপ করি আমরা এক্সের ভ্যালু সিলেক্ট করার জন্য রাইট অ্যারো প্রেস করে এখানে চলে আসবো এসে এক্সের ভ্যালুটা দিয়ে দেবো এখন আমরা রেজাল্টটি পেয়ে গেলাম তো আমরা যদি চাই যে হচ্ছে এই ভ্যালুটি চেঞ্জ করব এর জন্য আমার পুনরায় এই ফাংশনটি টাইপ করতে টাইপ করার প্রয়োজন নেই সেক্ষেত্রে আমাদের লেফট আরও প্রেস করে এখানে গিয়ে আমরা জাস্ট এই ভ্যালুটি এডিট করতে পারবো সে আমরা মাইনাস থ্রি বিন্দুতে হচ্ছে মানটা দেখতে চাই মাইনাস থ্রি টাইপ করে ইকুয়াল দিলে আমরা মানটা দেখতে পাব এখন আমরা দেখব কীভাবে সেক্সার ডেসিমের ক্যালকুলেশন করতে পারি তো সেক্সার ডেসিম বলতে ডিগ্রি মিনিট সেকেন্ড এই ক্যালকুলেশনগুলো কীভাবে করতে পারি এখন সেটা দেখব তো প্রথম এক্সাম্পলটি দেখি পঁচিশ ডিগ্রি ছাব্বিশ মিনিট সাতাশ সেকেন্ড একে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে তো আমরা টাইপ করবো পঁচিশ ডিগ্রি নেওয়ার জন্য এখানে একবার প্রেস করব ডিগ্রি ছাব্বিশ মিনিট আরেকবার প্রেস করলে এটা হচ্ছে মিনিটে আসবে এবার সাতাশ আরেকবার প্রেস করলে সেকেন্ডে আসবে তো এখন আমরা যদি সমান চিহ্ন দিই দেখব যে পঁচিশ ডিগ্রি ছাব্বিশ মিনিট এবং সাতাশ সেকেন্ড এটা হচ্ছে রেজাল্টে চলে এসছে এখন এটাকে আমরা যদি ডেসিমএল এ কনভার্ট করতে চাই তাহলে আমরা সিম্পলি এই বাটনটি প্রেস করবো এই যে ডিগ্রি মিনিট সেকেন্ডের বাটনটি প্রেস করলে আমরা ডেসিমেল ভ্যালুটি পেয়ে যাব তো আমরা পরের এক্সাম্পলটি দেখি এখানে হচ্ছে ছাব্বিশ মিনিট সাতাশ সেকেন্ড একে হচ্ছে ডেসিমেলে কনভার্ট করতে বলা হয়েছে তো এর জন্য আমাকে জিরো ডিগ্রি নিতে হবে যেহেতু এখানে ডিগ্রিতে কিছু নেই তাহলে জিরো ডিগ্রি টোয়েন্টি সিক্স মিনিট এবং টোয়েন্টি সেকেন্ড টোয়েন্টি সেভেন সেকেন্ড এটা নিয়ে ইকুয়াল দিলে আমাদের দেখব যে জিরো ডিগ্রি টোয়েন্টি সিক্স মিনিট টোয়েন্টি সেভেন সেকেন্ড এটাকে আমরা যদি ডেসিম নিতে চাই তাহলে সিম্পলি এই বাটনটি প্রেস করবো ডিগ্রি মিনিট সেকেন্ডের বাটনটি প্রেস করলে আমরা রেজাল্ট পেয়ে যাবো আর পরের এক্সাম্পলটি দেখি টোয়েন্টি ফাইভ ডিগ্রি টোয়েন্টি সেভেন সেকেন্ড তো আমার এখানে কিন্তু মিনিটের এটা জিরো আছে তো আমরা এখানে জিরো মিনিট আমরা এটা ইনপুট করবো তারপর হচ্ছে টোয়েন্টি সেভেন সেকেন্ড ইনপুট করবো তারপর ইকুয়াল দিয়ে আমরা এটাকে আবার ডেসিমেল কনভার্ট করব তো ধরা যাক আমার ডেসিমেল একটা ভ্যালু দেওয়া আছে জিরো পয়েন্ট থ্রি একে হচ্ছে ডিগ্রি মিনিট সেকেন্ডে হচ্ছে কনভার্ট করতে বলা হয়েছে তো সেক্ষেত্রে আমরা জিরো টাইপ করব টাইপ করে ইকুয়াল দিব দিয়ে আমরা হচ্ছে এই বাটনটি প্রেস করব তাহলে আমরা দেখবো যে ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট হয়ে গেছে এখন আমরা দেখব পারমোটেশন কম্বিনেশন এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয় অর্থাৎ বিন্যাস সমাবেশ এবং ফ্যাক্টোরিয়াল কীভাবে ক্যালকুলেট করতে হয় প্রথম উদাহরণ দেখি ফাইভ পি থ্রি অর্থাৎ পারমোটেশন করতে বলা হয়েছে তো ফাইভ পি নিয়ে আসার জন্য শিফট ক্রস প্রেস করলে পি আসবে তারপর থ্রি দিলে আমাদের আউটপুটটা পাবো পারমোটেশন আসবে হচ্ছে সিক্সটি আমরা এখন দ্বিতীয় উদাহরণটি দেখি ফাইভ সি থ্রি ফাইভ শিফট প্রেস করে ডিভাইড চিহ্ন দিয়ে তারপর হচ্ছে সি প্রেস করলে আমরা হচ্ছে পাবো কম্বিনেশন রেজাল্টটা পাবো এখন আমরা দেখব হচ্ছে ফ্যাক্টোরিয়াল কীভাবে করে তো তৃতীয় উদাহরণ ফাইভ ফ্যাক্টোরিয়াল তো ফ্যাক্টোরিয়ালের জন্য সি প্রেস করে এক্স ইনভার্স বাটন প্রেস করলে আমরা ফাইভ ফ্যাক্টরিয়াল নিয়ে আসবো অ্যান্সার হচ্ছে ওয়ান এখন আমরা দেখব কীভাবে পোলার থেকে কার্তেশিয়ান কার্তেশিয়ান থেকে পোলারে হচ্ছে কনভার্ট করা যায় তো আমরা জানি হচ্ছে কার্তেশীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই যেটা পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় সেটা হচ্ছে আর অ্যাঙ্গেল থেটা তো আমার ফার্স্ট এক্সাম্পল দেখি বলা হয়েছে থ্রি মাইনাস ফোরকে পোলার স্থানাঙ্ক ব্যবস্থায় কনভার্ট করতে বলা হয়েছে তো এর জন্য আমরা শিফট প্লাস করে পোল অপশনটি অন করে নেব নিয়ে হচ্ছে থ্রি শিফট এই বটনটি প্রেস করে কমা দিয়ে নেব নিয়ে মাইনাস ফোর এটি নিয়ে নিলাম এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে আর এবং থিটা পেয়ে যাব তো আমাদের অ্যান্সার হচ্ছে ফাইভ অ্যাট an অ্যাঙ্গেল অফ মাইনাস ফিফটি থ্রি আমরা পরের উদাহরণটি দেখি বলা হয়েছে থার্টি সিক্স অ্যাট angle অ্যাঙ্গেল অফ মাইনাস সিক্সটি ডিগ্রিকে সিক্সটি থ্রি ডিগ্রিকে এক্স নিয়ে যেতে বলা হয়েছে তো আমরা যেহেতু এক্স ওয়াই হচ্ছে রেকটেঙ্গুলার ফরম্যাট সো আমরা শিফট প্রেস করে রেকটেঙ্গুলার ফরম্যাটটি চালু করে নেই তো এক্স আমরা নিয়ে নেই সরি আর এবং থিটা আমরা নিয়ে নেই আর এর জায়গায় থার্টি সিক্স এবং কমা দিয়ে থিয়েটার জায়গায় মাইনাস সিক্সটি থ্রি আমরা এটি নিয়ে নেই এখন ইকুয়াল প্রেস করলে আমরা এক্স এবং ওয়াই ফরমেটে রেজাল্টটি পাবো এখানে এক্স হচ্ছে সিক্সটিন পয়েন্ট থ্রি ফোর সামথিং ওয়াই হচ্ছে মাইনাস থার্টি টু পয়েন্ট জিরো সেভেন সামথিং তো রেজাল্ট এখন আমরা দেখব কীভাবে বিভিন্ন বেজ নিয়ে হচ্ছে ক্যালকুলেশন করা যায় অর্থাৎ বাইনারি অক্টাল ডেসিমাল এগুলো নিয়ে কীভাবে ক্যালকুলেশন করা যায় এবং একটা থেকে আরেকটাতে কীভাবে কনভার্ট করা যায় তো বেজ সিলেক্ট করতে হলে আমাকে মেনুতে যেতে হবে গিয়ে এই যে তিন নম্বর অপশনে এসে বেজটাকে সিলেক্ট করতে হবে ইকুয়াল প্লেস করে আমরা বেজটা সিলেক্ট করে নিলাম এখন আমরা দেখতে পাচ্ছি যে ডেসিমাল বেজে হচ্ছে আমাদের ইনপুটটা নেওয়া আছে ইনপুট আউটপুট তো আমাকে আমাদেরকে বলা হয়েছে ফিফটি সিক্স অ্যাঙ্গেল ফিফটি সিক্স বেজ হচ্ছে টেন অর্থাৎ হচ্ছে ডেসিমেল একটা নাম্বারকে বাইনারিতে নিতে বলা হয়েছে তো আমরা ফিফটি সিক্স নিয়ে নিলাম নিয়ে ইকুয়াল দিয়ে দিলাম তাহলে আমরা হচ্ছে ডেসিমেল ফিফটি সিক্স পাবো একে বাইনারিতে নিতে হলে সিম্পলি এই যে হচ্ছে এই এই বাইনারি বাটনটা এটা যেহেতু হচ্ছে আমরা বেজ হচ্ছে মোটটি চালু করেছি সেহেতু হচ্ছে এই নীল লেখাগুলো অটোমেটিকলি চালু হয়ে গেছে তো এই বাইনারি কিটি প্রেস করলে আমরা বাইনারিতে রেজাল্টটি দেখতে পাবো আমরা যদি অক্টালে দেখতে চাই তাহলে অকটাল কিটি প্রেস করব অকটালে হচ্ছে রেজাল্টটি দেখতে পাবো আমরা যদি হেক্সা ডেসিম দেখতে চাই তাহলে হেক্স এই বাটনটি প্রেস করলে হেক্সা ডেসিমএলে আউটপুটটি দেখতে পাবো তো আমাদের পরের উদাহরণটি দেখি ফিফটি সিক্স বেজ অফ এইট একে বাইনারি ডেসিমেল হেক্সা ডেসিমএলে কনভার্ট করতে বলা হয়েছে তো আমরা যেহেতু হচ্ছে অকটাল নিয়ে কাজ করব তাহলে আমরা এই মোডটা সে অক্টালে নিয়ে যাবো অকটালে মোডে নিয়ে যেতে জাস্ট এখানে প্রেস করলেই হবে অকটালে ফিফটি সিক্স তো আমরা ফিফটি সিক্স একে হচ্ছে বাইনারি ডেসিম এলে নিবো ইকুয়াল দিলাম আচ্ছা বাইনারি প্রেস করলে আমাদের বাইনারিতে রেজাল্টটি আসবে ডেসিম এলে নিতে হলে জাস্ট ডি ডি সি এটিকে প্রেস করলেই ডেসিমএল এ রেজাল্টটি পাবো এবং হেক্সা ডিসিম এল এ পেতে হলে জাস্ট হেক্স এই বাটনটি প্রেস করলেই আমরা রেজাল্টটি পাব তো পরের উদাহরণ দেখি ফাইভ এ বেজ হচ্ছে সিক্সটিন একে হচ্ছে ডেসিমেল এবং বাইনারিতে কনভার্ট করতে বলা হয়েছে তো ফাইভ এ আমরা হচ্ছে নিয়ে নিলাম নিয়ে নিয়ে ইকুয়াল দিলাম দিয়ে আমরা এখন ডেসিমএলে নেব জাস্ট ডেসিমেল প্রেস করলাম আমাদের রেজাল্ট আসলো আমরা যে বাইনারি নিতে চাই বাইনারিতে হচ্ছে আমাদের রেজাল্ট চলে আসলো তো আমরা পরের এক্সাম্পলে যাই আমাদেরকে বলা হয়েছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বেস টু একে হচ্ছে ডেসিমএল নিতে বলা হয়েছে তো আমাদের বেস বাইনারিতে সিলেক্ট করা আছে তো আমরা ইনপুটটা নিয়ে নেই নিয়ে ইকুয়াল দিয়ে হচ্ছে আমরা একটা ডিসিম নিতে গেলে জাস্ট ডিসি এটা প্রেস করলেই আমরা ডেসিমেল ভ্যালুটা পেয়ে যাব তো আমার এক্সাম্পলটি দেখি এখানে হচ্ছে বিভিন্ন বেজ নিয়ে একটা সরল করতে বলা হয়েছে তো প্রথম ইনপুটটি হচ্ছে ডেসিমেলে আছে তো অপশনে গিয়ে ইনপুটটা আমার ডিসিম নিতে হবে নিয়ে হচ্ছে ফিফটি সিক্স টাইপ করলাম আমরা পরের ইনপুটটা আছে অকটালে তো অপশনে গিয়ে আমরা একবার ডাউনারও প্রেস করে অকটাল সিলেক্ট করলাম করে হচ্ছে ইনপুটটা নিলাম তারপরে হচ্ছে ফাইভ এ হেক্সা ডেসিমেল আছে অপশনে যাব গিয়ে হচ্ছে হেক্স হেক্সা ডেসিমেল ইনপুট নিব ফাইভ এ তারপর সমান দিয়ে তারপরে হচ্ছে বাইনারিতে আমরা বাইনারি সিলেক্ট করবো থ্রি দিয়ে ওয়ান জিরো ওয়ান ওয়ান একে হচ্ছে এখন সরল করবো তো ইকুয়াল করলে আমরা আমাদের অ্যান্সারটা পাবো এটা হচ্ছে ডেসিমেল এই যে এখানে ডেসিমেল উঠে আছে তো ডিসিম আমরা হচ্ছে রেজাল্টটা পেলাম তো আমাদেরকে বলা হয়েছে যে বাইনারিতে রেজাল্টটা নিয়ে আসতে তো এখানে জাস্ট বাইনারি বাটন প্রেস করলে বাইনারিতে রেজাল্ট আসবে আমরা যদি চাই যে হচ্ছে একে হেক্সা ডিসিম নিব জাস্ট হেক্স এটা সিলেক্টু হেক্সা ডিসিম আসবে রেজাল্টটা এবার অক্টালে চাইলে অক্টালেও নিয়ে আসা যাবে তো আমরা চাইলে বিভিন্ন লজিক্যাল যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করতে পারবো অর্থাৎ অ্যান্ড গেট অর গেট নর গেট এক্স গেট এগুলো ক্যালকুলেট করতে পারবো তো আমরা এখানে একটা উদাহরণ দেখে নেই এ দেওয়া আছে ওয়ান জিরো ওয়ান ওয়ান বি দেওয়া আছে ওয়ান জিরো 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 তো আমরা জানি যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো বাইনারিতে করা হয় সো আমরা বেসটাকে বাইনারিতে সিলেক্ট করে নিলাম নিয়ে আমরা ওয়ান জিরো ওয়ান ওয়ান এখানে অপশনে গিয়ে আমরা যেহেতু অর গেটে কাজ করতেছি তো অর সিলেক্ট করে নিব ফোর থেকে অর সিলেক্ট করে নিয়ে ওয়ান জিরো 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 তার মানে ওয়ান জিরো ওয়ান ওয়ানের এর সাথে ওয়ান জিরো 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 এর হচ্ছে অর অপারেট করতে চাচ্ছি তো দেখ দেখতে পাচ্ছি যে অর অপারেশনের রেজাল্টটা এটা তো আমরা যদি চাই যে হচ্ছে অর অপারেশন না করে এটাকে আমরা অ্যান্ড অপারেশন করব সেক্ষেত্রে অপশন থেকে গিয়ে জাস্ট হচ্ছে এখানে অরের জায়গায় অ্যান্ডটা নিয়ে নিব তো অ্যান্ড অপারেশন রেজাল্টটা আমরা পেয়ে গেলাম তো এভাবে আমরা আরও যে লজিক্যাল ক্যালকুলেশনগুলো আছে সেগুলো করে ফেলতে পারবো তো এখন আমরা দেখব কিভাবে বিভিন্ন ইউনিটে হচ্ছে কনভারশন করা যায় তো বিভিন্ন ইউনিটে কনভার্ট করতে গেলে আমাদের শিপ চেপে সিওএন এখানে যেতে হবে এখানে গিয়ে দেখতে পারবো যে আমরা লেন্থ এরিয়া ভলিউম ম্যাস এগুলো হচ্ছে একটা একক থেকে আরেকটা এককে হচ্ছে কনভার্ট করতে পারবো তো আমরা উদাহরণ নিয়ে নেই প্রথম উদাহরণে আছে এইট কেজি থেকে পাউন্ডে নিয়ে যেতে বলা হয়েছে তো এইট প্রেস করবো আমরা হচ্ছে একে কনভার্ট করবো শিপ চেপে কনভার্টে যাব এটা যেহেতু হচ্ছে ম্যাস বা হচ্ছে ভর সেহেতু ফোর সিলেক্ট করলাম একে হচ্ছে এখানে দেখতে পাচ্ছি যে কেজি থেকে পাউন্ডে যাওয়ার অপশনটা ফোরে আছে তো সিলেক্ট করে নিলাম তো এইট কেজি থেকে পাউন্ডে হচ্ছে সেভেন্টিন পয়েন্ট সিক্স সামথিং তো আমরা পরের উদাহরণ দেখি দশ কিলোমিটার থেকে মাইলে যেতে বলা হয়েছে তো দশ টাইপ করলাম সিট প্রেস করে কনভার্টে গেলাম গিয়ে এটা যেহেতু লেন্থ সেহেতু হচ্ছে ওয়ান প্রেস করে লেনথে গেলাম তো কিলোমিটার থেকে মাইল কোথায় আছে সেটা আমরা দেখে নেই তো আট নম্বর অপশানে আছে কিলোমিটার থেকে মাইল তো এইট প্রেস করে নিলাম এখন ইকুয়াল দিলে আমরা হচ্ছে দশ কিলোমিটার থেকে মাইলের রেজাল্টটি দেখতে পাবো তো এভাবে আমরা হচ্ছে ভলিউম ক্যালকুলেশন করতে পারবো এরিয়া ক্যালকুলেশন করতে পারবো যার এককগুলা হচ্ছে ইন্টারচেঞ্জ করা যাবে তো এখন আমরা দেখব কিভাবে ম্যাট্রিক্স ক্যালকুলেশন করতে পারি তো ম্যাট্রিক্স ক্যালকুলেশনের জন্য আমাদের মেনু অপশনে গিয়ে ম্যাট্রিক্স মোডটি সিলেক্ট করে নিতে হবে তো এখানে ডি ম্যাট্রিক্স ডিফাইন করতে বলা হয়েছে ম্যাট্রিক্স এখন ডিফাইন করলেও হবে পরে ডিফাইনও করা যাবে তো আমরা এসি দিয়ে আমরা হোমে গেলাম গিয়ে এখানে অপশন থেকে গিয়ে আমরা ম্যাট্রিক্সগুলো ডিফাইন করে নিই ওয়ানে গেলে আমরা হচ্ছে ম্যাট্রিক্স ডিফাইন করতে পারবো আমরা সে হচ্ছে এই ভ্যালুটা হচ্ছে ম্যাট্রিক্স এ ডিফাইন করি তো এখানে নাম্বার অফ রোজ বলা হয়েছে নাম্বার অফ রোজ আমাদের তিন নাম্বার অফ কলামস আমাদের তিন তো এখন আমরা কোয়েফিশিয়েন্টগুলো বসাই নে ওয়ান থ্রি ফোর তো আমাদের ফার্স্ট ম্যাট্রিক্সটা ডিফেন্ড করা হয়ে গেছে এসিডি হোমে যাই তারপর মেট্রিক্স বি ডিফেন্ড করি অপশনে গিয়ে ওয়ান ডিফাইন ম্যাট্রিক্স এখানে গিয়ে মেট্রিক্স বি ডিফাইন কর টু সিলেক্ট করে এখন রো কলাম ডিফাইন্ড ইয়ে করবো দিব আমাদের রো আছে তিনটা কলাম আছে তিনটা তো আমরা এখন কোয়েপশনগুলো বসাই নিই ওয়ান জিরো ওয়ান টু ওয়ান থ্রি 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 তো আমাদের ম্যাট্রিক্স বিও ডিফাইন করা হয়ে গেছে তো আমাদের এক্সাম্পল হচ্ছে প্রথমে বলা হয়েছে এ এবং বিকে যোগ করতে বলা হয়েছে তো আমরা অপশনে গিয়ে ম্যাট্রিক্স এ নেই প্লাস ম্যাট্রিক্স নিব অপশনে গিয়ে ম্যাট্রিক্স বি নেব তো এখন ইকুয়াল প্রেস করলে আমরা হচ্ছে আমাদের যোগফলটা পেয়ে যাব তো মেট্রিক্স এ এবং বি এর যোগফল হচ্ছে এইটা তারপর আমরা যদি হচ্ছে এ এবং বি ম্যাট্রিক্সের গুণফল নিতে চাই তাহলে আমরা আবার সেমভাবে অপশন থেকে গিয়ে এ সিলেক্ট করে নিব ইন্টু অপশন থেকে গিয়ে মেট্রিক্স বি নিয়ে নিব তো এই ম্যাট্রিক্সের গুণফলটা এখানে পেয়ে যাব তো আমরা যদি চাই যে এ মেট্রিক্সের হচ্ছে ডিটার্মিনেন্ট নির্ণয় করতে বা মান নির্ণয় করতে তাহলে আমরা সিম্পলি অপশনে যাব গিয়ে আমরা ডাউন আরও প্রেস করব করে আমরা এখানে ডিটার্মিনেন্ট অপশন দেখতে পারবো এটা সিলেক্ট করে নিব কার ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই আমরা এ ডিটারমিনেন্ট নির্ণয় করতে চাই তো আমরা অপশন থেকে গিয়ে আবার ম্যাট্রিক্স এটি নিয়ে নিব ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে ম্যাট্রিক্স এই ম্যাট্রিক্সের হচ্ছে ডিটার্মিনেন্টের ভ্যালু হচ্ছে টু আবার হোমে যাই পরের উদাহরণে দেখবো যে আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স নির্ণয় করতে বলা হয়েছে তো অপশনে গিয়ে আমরা ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নিব নিয়ে আমরা সিম্পলি যে এখানে ইনভার্স বাটনটা আছে এটা ক্লিক করব তো এখানে আমরা ইনভার্স ম্যাট্রিক্সটি বের করতে পারবো তো আমাদের পরের উদাহরণ হচ্ছে এ ম্যাট্রিক্সের ট্রান্সপোজ নির্ণয় করতে বলা হয়েছে তো অপশনে গিয়ে একবার ডাউন প্রেস করে ট্রান্সপোজিশনটি সিলেক্ট করে নেব নিয়ে হচ্ছে অপশান থেকে আবার ম্যাট্রিক্স এ সিলেক্ট করে নেব নিলে আমাদের হচ্ছে ট্রান্সপোজ ম্যাট্রিক্সটি পেয়ে যাব। এখানে দেখা যাচ্ছে যে ওয়ান থ্রি ফোর ওয়ান থ্রি ফোর মানে রোটা কলাম কলামটা রোতে কনভার্ট হয়ে গেছে পরের উদাহরণ আমাকে থ্রি অর্ডার একটা আইডেন্টি ম্যাট্রিক্স নিতে বলা হয়েছে তো আমরা অপশনে যাব গিয়ে একবার ডাউন আরও প্রেস করলে আইডেন্টিটি অপশনটি পাবো ফোর প্রেস করে আইডেন্টি ম্যাট্রিক্স আমরা কত অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স পেতে চাই তা এখানে লিখতে হবে তো আমরা থ্রি অর্ডার আইডেন্টি ম্যাট্রিক্স পেতে চাই ফুল প্রেস করলে দেখব যে থ্রি অর্ডারের আইডেন্টি ম্যাট্রিক্স আমরা পেয়ে গেছি তো আমরা পরের উদাহরণ দেখি এ প্লাস ফাইভ আই থ্রি তো আমরা অপশন থেকে ম্যাট্রিক্স এ নিলাম সরি তো আমরা পরের উদাহরণে চলে যাই এ প্লাস ফাইভ আই থ্রি নির্ণয় করতে বলা হয়েছে তো অপশনে গিয়ে থ্রি প্রেস করে ম্যাট্রিক্স এ নিয়ে নিলাম প্লাস ফাইভ ইন্টু আই থ্রি নিতে বলা হয়েছে তো অপশনে গিয়ে আমরা আইডেন্টিটিতে যাব আইডেন্টিটিতে গিয়ে আমরা থ্রি অর্ডার নিয়ে নিব তো আমরা এ প্লাস ফাইভ আই থ্রি এর রেজাল্টটা এখানে পেয়ে যাব তো এবারে আমরা দেখব এই এই ক্যালকুলেটরের কীভাবে আমরা ভেক্টরের প্রবলেমগুলো সলভ করতে পারি তো এখানে আমাদের তিনটা ভেক্টর দেওয়া আছে এবিসি ভেক্টর দেওয়া আছে এই তিনটা ভেক্টরের প্রেক্ষিতে এই প্রবলেমগুলো আমরা সলভ করব তো ভেক্টর সলভ করার জন্য আমাদের প্রথমে মেনু অপশন থেকে ফাইভ প্রেস করে ভেক্টর সিলেক্ট করতে হবে তো এখানে বলা হয়েছে যে ডিফাইন ভেক্টর আমাকে ভেক্টর ডিফাইন করতে বলা হয়েছে আমরা এখন এ ভেক্টরটা ডিফাইন করবো ওয়ান প্রেস করে তো এখানে বলা হয়েছে ভেক্টরের ডাইমেনশন কত তো আমরা দেখতে পাচ্ছি ভেক্টর ডাইমেনশন থ্রি ডাইমেনশনের ভেক্টর তো আমরা থ্রি প্রেস করে থ্রি ডাইমেনশন সিলেক্ট করবো এবারে আমরা কোয়েফিশিয়েন্টগুলো বসিয়ে নেব টু ওয়ান মাইনাস ওয়ান তো আমার ভেক্টর এ অ্যাসাইন হয়ে গেছে আমরা এসি প্রেস করে আমরা দ্বিতীয় ভেক্টরটি অ্যাসাইন করব এর জন্য আমাকে অপশনে যেতে হবে অপশনে গিয়ে ওয়ান প্রেস করে ভেক্টর ডিফাইন করতে হবে তো এবারে আমরা বি ভেক্টর ডিফাইন করব তো এর ডাইমেনশন আমরা দিয়ে নিই এবার কোহেশিয়ানগুলো দিয়ে নিই থ্রি মাইনাস টু ফোর তো আমার বি ভেক্টরও অ্যাসাইন হয়ে গেছে এবারে আমরা সি ভেক্টরটা অ্যাসাইন করে নিই তো আমাদের তিনটা ভেক্টরি অ্যাসাইন করা হয়ে গেছে এবারে আমরা এসি প্রেস করে আমরা ক্যালকুলেশনগুলো করে নেব তো আমার প্রথমে বলা হয়েছে অ্যাবসোলুট অফ এ অর্থাৎ এ এর মান বের করতে বলা হয়েছে তো এর জন্য আমাকে কি করতে হবে আমাকে শিফট প্রেস করে এই যে এই ফার্স্ট ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেটের হচ্ছে ওপেনিং ব্র্যাকেটটা এটা প্রেস করলে আমরা অ্যাবসোলুট দেখতে পাবো অর্থাৎ হচ্ছে অ্যাবসোলুট ভ্যালু বের করবো আমরা এখান থেকে তো অপশন থেকে আমরা ভেক্টর এ নিয়ে আসবো থ্রি প্রেস করে ভেক্টর এ নিয়ে আসলাম এখন ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো অ্যাপস অফ এ ইকুয়াল টু পয়েন্ট ফোর ফোর নাইন এবারে আমরা পরের প্রবলেমে চলে যাই এ ডট বি এ দুটো নির্ণয় করতে বলা হয়েছে তো এর জন্য আমরা অপশন থেকে থ্রি প্রেস করে ভেক্টর এ নিলাম তারপর অপশন থেকে স্ক্রোল ডাউন করে ডট প্রোডাক্ট নিয়ে আসবো টু প্রেস করে ডট প্রোডাক্ট নিলাম এবারে আমরা ভেক্টর বি নিয়ে নেব ফোর প্রেস করে ভেক্টর বি নিয়ে নিলাম এবারে আমরা ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাব যে ভেক্টর এ ডট ভেক্টর বি এর মান হচ্ছে জিরো অর্থাৎ ভেক্টর দুটি একটা অপরটার উপর লম্ব তো আমরা এর মানটা জিরো বসিয়ে নিই এবারে আমরা এ ক্রস বি অর্থাৎ ক্রস গ্রণন নির্ণয় করবো তো ক্রস গ্রহনের জন্য আমাদের অপশনে আলাদা কোনো ফাংশন দেওয়া নেই তো ক্রস গুণনের জন্য আমরা সরাসরি এই যে এই গুণন চিহ্নটা এইটা ব্যবহার করব তো এর জন্য আমাকে প্রথমে অপশন থেকে ভেক্টর এ নিয়ে নিব আমরা নিয়ে আমরা ক্রস গুণন দেব তারপর অপশন থেকে ভেক্টর বি নিয়ে নিব তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের ভেক্টরটা হচ্ছে টু মাইনাস ওয়ান মাইনাস সেভেন তো আমরা এর ভেক্টরটা নিয়ে নেই টু আই মাইনাস ইলেভেন জে মাইনাস সেভেন কে এবারে আমরা তৃতীয় প্রবলেমটা দেখি এ এবং বি ভেক্টরের মধ্যে অ্যাঙ্গেল নির্ণয় করতে বলা হয়েছে তো আমরা এর পূর্বেই দেখেছি যে এ ডট বি সমান জিরো অর্থাৎ একটা ভেক্টর আরেকটা ভেক্টরের উপর লম্ব তো আমরা এটা এখন ভেরিফাই করে দেখব যে এ এবং বিয়ের বিয়ের মধ্যে হচ্ছে অ্যাঙ্গেলটা কত তো এর জন্য আমাকে অপশনে যেতে হবে অপশনে গিয়ে স্কোর ডাউন করতে হবে করে থ্রিতে যেতে হবে অ্যাঙ্গেল অ্যাঙ্গেল করে তারপরে আমাকে অপশন থেকে ভেক্টর এ তারপর কমা শিফট প্রেস করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজিং এটাতে প্রেস করলে আমরা কমা পেয়ে যাব তারপর অপশন থেকে ভেক্টর বি নিয়ে নেবো নিলে তাহলে ভেক্টর এ এবং ভেক্টর এর মধ্যে অ্যাঙ্গেলটা আমরা পেয়ে যাব দ্যাট মিন্স নাইনটি ডিগ্রি অর্থাৎ একটা ভেক্টর আর একটা ভেক্টরের উপর লম্ব অর্থাৎ অ্যাঙ্গেলটা হচ্ছে নাইনটি ডিগ্রি তো পরের প্রবলেমে বলা হয়েছে যে এ ভেক্টরের ইউনিট ভেক্টর নির্ণয় করতে বলা হয়েছে তো এর জন্য আমাকে প্রথমে অপশনে যেতে হবে স্ক্রল ডাউন করে ইউনিট ভেক্টর সিলেক্ট করতে হবে করে আমরা এ ভেক্টরটা নিয়ে আসবো এখানে তো এই জন্য থ্রি প্লেস করে এ ভেক্টর নিয়ে আসবো তাহলে আমরা এ এক ইউনিট ভেক্টর পেয়ে যাব সেটা হচ্ছে জিরো পয়েন্ট এইট ওয়ান প্লাস জিরো পয়েন্ট মাইনাস পয়েন্ট ফোর কে আমরা পরের প্রবলেমটা সলভ করব এ ডট ক্রস সি বের করতে বলা হয়েছে তো এর জন্য আমরা অপশান থেকে ভেক্টর এ নিয়ে নেবো থ্রি প্রেস করে এ নিয়ে নেব তারপর অপশন থেকে ডট প্রোডাক্ট সিলেক্ট করব সো ডট প্রোডাক্ট সিলেক্ট করলাম এরপরে ব্রাকেট দিয়ে ভেক্টর বি ক্রস অপশন থেকে ভেক্টর সি নিয়ে নেবো ইকুয়াল প্রেস করলে আমরা দেখতে পাবো যে এ ডট বি ক্রস সি ইকুয়াল জিরো তো এবারে আমরা দেখবো এই ক্যালকুলেটারে কীভাবে আমরা ইকুয়েশন সলভ করতে পারি তো ইকুয়েশান দুই ধরনের হয় পলিনোমিয়াল ইকুয়েশন এবং স্যামেলটেন্স ইকুয়েশান তো আমরা দুই ধরনের ইকুয়েশান সলভ করতে দেখব তো শুরুতেই পলিনোমিয়াল ইকুয়েশান সলভ করবো তো ইকুয়েশন সলভ করার জন্য আমাকে প্রথমে মেনু অপশন থেকে ইকুয়েশান সিলেক্ট করে নিতে হবে তো আমরা ইকুয়েশন সিলেক্ট করলাম এখানে বলা হয়েছে যে পলিনামেল অর স্যামেলটেন্স ইকুয়েশান আমরা কোনটা চাই আমরা পলিনোমিয়াল ইকুয়েশান সলভ করব তো এর জন্য আমরা টু প্রেস করে পোলিনোমাল ইকুয়েশান সলভ করে নিলাম তো এখানে আমাকে ডিগ্রি সিলেক্ট করতে বলা হয়েছে তো একটা পোলিওমাল ইকুয়েশনের ডিগ্রি হচ্ছে এক্সের সর্বোচ্চ যে ঘাটটা থাকে সেইটা তো এখানে ডিগ্রি হচ্ছে টু এখানকার ডিগ্রি হচ্ছে থ্রি এবং এখানকার ডিগ্রি হচ্ছে ফোর আমরা দুই থেকে চার ধরে চার পর্যন্ত ডিগ্রির পোলিওনাম ইকুয়েশান সলভ করতে পারবো তো আমরা প্রথম প্রবলেমটা সলভ করে নিই তো ওয়ান টু ডিগ্রি হচ্ছে আমরা সিলেক্ট করলাম তো আমরা প্রথম প্রবলেম সলভ করব এক্স একোয়াফিশিয়েন্ট বসিয়ে নিই ওয়ান টু এবং মাইনাস ফিফটিন তো আমরা এটা সলভ করলে আমরা দেখতে পারবো যে সমাধান যেহেতু হচ্ছে দুই ডিগ্রি ইকুয়েশন সেহেতু আমরা দুইটা রুট পাব তো আমার প্রথম রুটটা হচ্ছে থ্রি এবং আরেকবার সমান প্রেস করলে আমরা দ্বিতীয় রুটটিও দেখতে পাব দ্বিতীয় রুটটি হচ্ছে মাইনাস ফাইভ তো আমরা পরের ইকুয়েশানটা সলভ করবো তো এর জন্য আবার আমাকে ইকুয়েশনে যেতে হবে গিয়ে আমার পলি ইকুয়েশন ইকুয়েশান সলভ করতে সিলেক্ট করতে হবে এবং ডিগ্রি থ্রিতে আমরা সিলেক্ট করে নিব তো এখানে কোয়েশনগুলো আমরা বসিয়ে নিই টু থ্রি মাইনাস এইট মাইনাস টুয়েলভ সরি মাইনাস টুয়েলভ মাইনাস টুয়েলভ তো আমরা ইকুয়াল প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাবো তো এক্স ওয়ান হচ্ছে টু এক্স টু হচ্ছে মাইনাস থ্রি বাই টু এবং এক্স থ্রি হচ্ছে মাইনাস টু তো এবারে আমরা পরের ইকুয়েশানটা সলভ করবো এখানে ডিগ্রি হচ্ছে ফোর সো আমরা এর কোয়েপশানগুলো বসিয়ে নিব তো আমাকে প্রথমে ইকুয়েশন সিলেক্ট করতে হবে পলিনোমিয়াল ইকুয়েশন ডিগ্রি ফোর তো এখানে আমরা কোফিশিয়েন্টগুলো বসাবো ওয়ান ওয়ান মাইনাস এইট এখানে এক্সের কোয়েফিশিয়েন্ট দেওয়া নেই সো এখানে আমরা জিরো বসাবো এবং কনস্ট্যান্ট সিক্সটিন ইকুয়াল প্রেস করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাব সো এক্স ওয়ান হচ্ছে মাইনাস ওয়ান পয়েন্ট ফোর এইট এক্স টু হচ্ছে মাইনাস থ্রি পয়েন্ট জিরো ফাইভ এক্স থ্রি হচ্ছে ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স থ্রি আই এই যে 176 ওয়ান পয়েন্ট সেভেন সিক্স প্লাস জিরো পয়েন্ট সিক্স থ্রি অর্থাৎ এটি কমপ্লেক্স সলিউশন আসছে সো ওয়ান পয়েন্ট সেভেন সিক্স গুণ পয়েন্ট এবং ওয়ান পয়েন্ট এই চারটি হচ্ছে আমরা তো এবারে আমরা দেখবো সাইমালটেনাস ইকুয়েশন কিভাবে সলভ করা যায় আমরা চাইলে এখানে ফোর সাইমালটেনাস ইকুয়েশন পর্যন্ত সলভ করতে পারবো তো আমরা এখানে ইকুয়েশনে গিয়ে সাইমালটেনাস ইকুয়েশন আমরা বেস করব করে আমরা আমাদের বলা হয়েছে যে সাইমালটেনাস ইকুয়েশন নাম্বার অর্থাৎ কতটা ইকুয়েশান থাকবে তো আমার এখানে প্রথম প্রবলেমে দুইটা ইকুয়েশান আছে সো আমি দুই সিলেক্ট করে নেব সিলেক্ট করে আমার কোয়েফিশগুলো বসিয়ে নেব টু থ্রি এবং সমান ওই পাশে ওয়ান থ্রি এবং টু ওয়ান এবং সেভেন আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো এক্স ইকুয়াল টু এবং ওয়াই ইকুয়াল থ্রি এবার আমরা পরের পরের প্রবলেমটা দেখি তো পরের প্রবলেমটা হচ্ছে তিনটা ইকুয়েশনের প্রবলেম সো আমরা আবার ইকুয়েশনে চলে যাবো গিয়ে সেমেন্টেন্স ইকুয়েশান সিলেক্ট করবো এবং এখানকার তিনটা আননোন সিলেক্ট করে নেব এখানে সো এখানে আমরা কোয়েপশানগুলো বসিয়ে নিই ওয়ান ওয়ান মাইনাস ওয়ান ইকুয়াল জিরো টু মাইনাস থ্রি ওয়ান ইকুয়াল ওয়ান এবং টু ওয়ান টু ইকুয়াল সেভেন তো আমরা সমান প্রেস করলে আমাদের কাঙ্ক্ষিত সমাধানগুলো পেয়ে যাবো এক্স ইকুয়াল ওয়ান ওয়াই ইকুয়াল ওয়ান এবং জেড ইকুয়াল টু আমরা চাইলে চারটা ইকুয়েশনও এই ক্যালকুলেটরে সলভ করতে পারব এর জন্য আমরা এই স্টেপ ওয়াইজ সলভ করবো তো এবারে আমরা দেখবো কীভাবে অসমতা বা ইনুকুয়ালিটি সলভ করতে হয় তো অসমতা সলভ করার জন্য আমাকে মেনু অপশন থেকে ইনউকুয়ারিটি সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে নেব এবারে আমাদের ডিগ্রি আমরা সিলেক্ট করবো এখানে আমাদের ডিগ্রি আছে টু সো আমরা টু সিলেক্ট করে ডিগ্রি সিলেক্ট করে নেব এবারে আমরা এই শেপ অনুযায়ী আমরা সিলেক্ট করে নেব পলিনোমিয়ালটা তো আমাদের এখানে শেপ দেওয়া আছে লেস দেন জিরো সো আমরা টু প্রেস করে লেস দেন জিরো শেপটা সিলেক্ট করে নেব এখন আমরা কোয়েশনগুলো বসিয়ে নেব ওয়ান ওয়ান মাইনাস টোয়েন্টি ইকুয়াল প্রেস করলে আমরা কাঙ্ক্ষিত সমাধানটি পেয়ে যাব এবারে আমরা পরের প্রবলেমটি সলভ করবো তো এর জন্য আমাকে আবার ইনকুয়ালিটি সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এবারে আমার ডিগ্রি সিলেক্ট করতে হবে ডিগ্রি হচ্ছে থ্রি তো আমরা এই শেপটা সিলেক্ট করে নিব লেস দেন ইকুয়াল শেপ সো এই শেপটা সিলেক্ট করে নিলাম এখন আমরা কোয়েফিশনগুলো বসাবো ওয়ান ফোর ওয়ান মাইনাস সিক্স ইকুয়াল প্রেস করলে আমরা পাবো এক্স ইজ লেস দেন আর ইকুয়াল মাইনাস থ্রি মাইনাস টু লেস দেন ইকুয়াল এক্স লেস ইকুয়াল ওয়ান আমরা চাইলে লিমিটের প্রবলেমগুলো খুব সহজেই সলভ করতে পারি এই ক্যালকুলেটরের মাধ্যমে তো আমাদের এখানে সাতটা প্রবলেম দেওয়া আছে এই সাতটা প্রবলেম এক্সারসাইজ করলেই আশা করি সব ধরনের প্রবলেমই আমরা সলভ করতে পারব তো এর জন্য আমরা প্রথম প্রবলেমটা সলভ করি লিমিট এক্সটেন্স টু জিরো এবং এই ফাংশনটা দেওয়া আছে এর জন্য আমাকে প্রথমে ডিভাইডেড সাইনটা নিব। আমরা নিয়ে এক্স প্লাস টু মাইনাস রুট টু ডিভাইডেড বাই এক্স বসিয়ে নেবো এখানে যেহেতু এক্স টু জিরো অর্থাৎ এর খুব কাছাকাছি একটা ভ্যালু অর্থাৎ জিরো প্লাস জিরো একটা ভ্যালু অথবা জিরো মাইনাস এরকম একটা ভ্যালু তো আমরা যে কোনো একটা ভ্যালু নিয়ে আমরা হচ্ছে এই প্রবলেমটা সলভ করব তো আমার এই ফাংশনটা আমরা তুলে নিলাম নিয়ে আমরা ক্যালক প্রেস করবো ক্যালক প্রেস করার পর আমার এক্সের ভ্যালু নিতে বলা হয়েছে তো আমরা রাইট হ্যান্ড লিমিট অথবা লেফট হ্যান্ড লিমিট যে কোনো একটা লিমিট আমরা নিয়ে নেব সো আমরা রাইট হ্যান্ড লিমিটটাই নিয়ে নেই এক্স ইকুয়াল জিরো প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান সো আমরা এটা প্রেস করলে আমরা এর সমাধানটি পেয়ে যাব তো এর সমাধান হচ্ছে জিরো পয়েন্ট থ্রি ফাইভ থ্রি যা রুট টু বা রুট টু বাই ফোরের সমান তো আমার পরীক্ষায় যদি অপশনে থাকে রুট টু বাই ফোর আমরা এটা কাইন্ডলি আলাদাভাবে সলভ করে নিব তো এবার পরের প্রবলেমটি দেখি এখানে লিমিট এক্সটেন্স টু টু এবং এই ফাংশনটি দেওয়া আছে তো এর জন্য আমাকে ডিভাইডেড সাইন নিয়ে নিব আমরা এক্স স্কোয়ার মাইনাস ফোর ডিভাইডেড বাই এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস সিক্স তো আমরা এটা নিয়ে নেবো নিয়ে ক্যাক প্রেস করে এক্সের লিমিটটা আমরা সেট করবো এক্স হচ্ছে টুয়ের এর খুব কাছাকাছি একটা মান তো এর জন্য আমরা আমরা টু প্লাস জিরো 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 ওয়ান আমরা এই প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম নিয়ে আমরা সমান প্রেস করলে আমাদের সলিউশনটা পেয়ে তো এই সলিউশনটা ডি প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর ভ্যালু হচ্ছে মাইনাস ফোর এবারে আমরা তৃতীয় প্রবলেমটি সলভ করব। এখানে লিমিট এক্সটেন্স টু জিরো এবং ত্রিকোণমিতিক একটা ফাংশন দেওয়া আছে তো ত্রিকোণমিতিক ফাংশনগুলো সাধারণত রেডিয়ানে ক্যালকুলেট করা হয় অ্যাঙ্গেলটা সাধারণত রেডিয়ানে থাকে কিন্তু আমাদের ক্যালকুলেটার সিলেক্ট করা হচ্ছে ডিগ্রি এজন্য আমরা প্রথমে অ্যাঙ্গেলটা রেডিয়ানে নিব শিফট প্রেস করে মেনুতে গিয়ে অ্যাঙ্গেল ইউনিট আমরা রেডিয়ানে নিয়ে নিব নিয়ে এখন আমরা ফাংশনটা বসিয়ে নিব। সাইন এক্স ডিভাইডেড বাই এক্স কেউ কে গিয়ে এক্সের ভ্যালু আমরা সেট করে নেব জিরো প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান তো আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে এর সলিউশন হচ্ছে ওয়ান এবারে আমরা চতুর্থ প্রবলেমটা দেখবো লিমিট এক্সটেন্স টু পাই এবং একটা ত্রিকোণমিত্তিক ফাংশন দেওয়া আছে তো আমরা প্রথমে ফাংশনটা বসিয়ে নেই ওয়ান প্লাস কস এক্স তো আমরা ফাংশনটি বসিয়ে নিলাম এবং এক্স টেন্স টু পাই বসিয়ে নেব এখন আমরা তো ক্যালকে গিয়ে আমরা এক্সের ভ্যালু পাই প্লাস একটা জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান প্রিসিশনে একটা ভ্যালু নিয়ে নিলাম আমরা সলভ করলে দেখতে পারবো যে এর ভ্যালুটা হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান বাই টু এবারে আমরা পরের প্রবলেমটা দেখব লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি থ্রি টু দিপার এক্স প্লাস থ্রি টু দি প মাইনাস এক্স তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে এক্সের এক্সের ভ্যালুটা ইনফিনিটির কাছাকাছি এবং থ্রি এর পাওয়ার যদি আমরা ইনফিনিটি দিয়ে দিই তাহলে কিন্তু আমার এই ক্যালকুলেটরটা সেভাবে সলভ করতে পারবে না তো এর জন্য আমাকে এই এক্সের যে ভ্যালুটা এটা নিতে হবে টোয়েন্টি থেকে নাইনটি নাইন বা হচ্ছে ওয়ান ওয়ান থাউজেন্ডের কাছাকাছি একটা ভ্যালু নিলেই চলবে আমার তো আমরা ফাংশনটি বসিয়ে নেই তো আমাদের ফাংশনটি বসানো হয়ে গেছে এখন আমরা ক্যাব প্রেস করে এক্সের ভ্যালু আমরা নিয়ে নিব এটা টোয়েন্টি থেকে নাইনটি নাইনের মধ্যে যে কোনো একটা ভ্যালু আমরা নিয়ে নিই নাইনটি নাইন নিয়ে নিলাম এখন সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটা পেয়ে যাব সমাধান হচ্ছে ওয়ান পরের প্রবলেম দেখব আমরা এখানে আমরা সরাসরি ফাংশনটা বসিয়ে নিই সো আমরা ক্যাল প্রেস করে এর ভ্যালুটা হচ্ছে ইনফিনিটির কাছাকাছি নাইনটি নাইন আমরা নিয়ে নিলাম নিয়ে আমরা সমান প্রেস করলে আমরা দেখতে পাবো যে আমার সমাধান হচ্ছে জিরো পয়েন্ট সিক্স সিক্স নাইন মাইনাস জিরো পয়েন্ট সিক্স সিক্স নাইন এটা আর একবার দিবি ঠিক আছে আচ্ছা এবারে আমরা পরের প্রবলেমটা সলভ করবো এখানে দেখতে পাচ্ছি এই ফাংশনটা আমরা ফাংশনটা প্রথমে বসিয়ে নিব কেন ক্যাব প্রেস করে আমরা এক্সের ভ্যালু হচ্ছে ইনফিনিটের কাছাকাছি নিব আমরা হচ্ছে নাইনটি নাইন বা নাইন নাইনটি নাইন আমরা একটা পাওয়ার নিয়ে নিলাম নিয়ে আমরা সমাধান সমানে প্রেস করলে আমাদের সমাধানটা পেয়ে যাবো জিরো মাইনাস জিরো পয়েন্ট সিক্স সিক্স নাইন মাইনাস জিরো পয়েন্ট সিক্স নাইন তো অনুরূপভাবে আমরা পরের প্রবলেমটা সলভ করতে পারবো তো আমরা ফাংশনটা বসাই নিই ওয়ান প্লাস ফাইভ এক্স টু দি পাওয়ার এখানে আমরা হচ্ছে এক্সের ভ্যালু আমরা নিয়ে নেব জিরো প্লাস পয়েন্ট জিরো 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 ওয়ান আমরা সমান প্রেস করলে আমরা আমাদের সমাধানটি পেয়ে যাব ওয়ান ফোরটি এইট পয়েন্ট ফোর ওয়ান এবারে আমরা দেখব স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনগুলো কীভাবে করতে হয় তো আমার এখানে প্রবলেম দেয়া আছে একটা শহরের পাঁচ দিনের তাপমাত্রা দেওয়া আছে এই তাপমাত্রার ভিত্তিতে আমার হচ্ছে এই অ্যান্সারগুলো বের করতে হবে তো আমার স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশন করার জন্য আমাকে মেনু অপশান থেকে স্ট্যাটিস্টিক সিলেক্ট করতে হবে সিলেক্ট করে এখানে যেহেতু ওয়ান ভেরিয়েবল মানে এক ধরনের ভেরিয়েবল দেওয়া আছে সো আমরা ওয়ান ভেরিয়েবল সিলেক্ট করে নিব নিয়ে আমরা হচ্ছে আমাদের ডাটাগুলো ইনপুট দিয়ে নিব সো ডাটাগুলো ইনপুট দেওয়া হয়ে গেলে আমরা এসি প্রেস করে এই স্ক্রিনে চলে আসবো চলে আসার পর আমরা এখন এই ভ্যালুগুলোর প্রেক্ষিতে আমাদের কাঙ্ক্ষিত যে অ্যান্সারগুলো পাওয়া যাবে সেগুলো আমরা দেখব তো অ্যান্সারগুলো পেতে আমাকে অপশনে যেতে হবে অপশনে গিয়ে টু প্রেস করে ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখতে হবে তো ওয়ান ভেরিয়েবল ক্যালকুলেশনগুলোতে আমরা দেখতে পাবো যে হচ্ছে আমাদের এই যেখানে মিন ভ্যালু অর্থাৎ অ্যাভারেজ ভ্যালু তারপর এফ আই এক্স আই এফ আই এক্স আই স্কোয়ার তারপর আমাদের ভেরিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এছাড়া আমাদের যে সম্ভাব্য যে রেজাল্টগুলো পাওয়া যায় আর কি এই টেবিল থেকে সবগুলো আমরা স্ক্রল করে দেখতে পারবো তো আমরা দ্বিতীয় প্রবলেমে চলে যাই একটা ক্লাসের স্টুডেন্টদের হচ্ছে এজ এবং হচ্ছে সেই এজে কতজন স্টুডেন্ট আছে সেটা দেওয়া আছে তো আমরা এই প্রবলেমটা এখন সলভ করব তো এই প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে হচ্ছে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে আগের প্রবলেমে আমাদের ফ্রিকোয়েন্সি দেওয়া ছিল না কিন্তু এখানে ফ্রিকোয়েন্সি দেওয়া আছে তো সেজন্য আমাকে প্রথমে ফ্রিকোয়েন্সি অন করে নিতে হবে ফ্রিকোয়েন্সি অন করার জন্য সিপ প্রেস করে মেনুতে প্রেস করতে হবে তারপর স্ট্যাটিস্টিক যেতে হবে স্ট্যাটিস্টে গিয়ে আমরা হচ্ছে ফ্রিকোয়েন্সিটা অন করে নেব অন করে নিয়ে এখন আমরা অপশনে চলে যাব গিয়ে থ্রি প্রেস করবো সো এখন আমরা আমাদের ডাটাগুলো ইনপুট করে নেব এখন আমরা আমাদের ফ্রিকোয়েন্সিগুলো ইনপুট করে নিব তো আমাদের ডাটাগুলো ইনপুট করা হয়ে গেলে আমরা এসি প্রেস করে আমরা এই স্ক্রিনে চলে যাব এবং আবারও পূর্বের ন্যায় আমার ক্যালকুলেশনগুলো দেখব আমরা তো এখানে ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখব তো এখানে আমরা হচ্ছে এই টেবিল সম্পর্কিত যতগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি এবারে আমরা তিন নম্বর প্রবলেমে আমরা নম্বর প্রবলেমে চলে যাব একটা কোম্পানিতে এমপ্লয়ীদের এক্সপিরিয়েন্স রেকর্ড দেয়া আছে এবং কতজন এমপ্লয়ি আছে সেই রেজাল্টের ভিত্তিতে সেটা দেখতে পাবো তো আগের প্রবলেমগুলোতে আমার হচ্ছে আনগ্রুপ ডাটা ছিল কিন্তু এখানে গ্রুপ ডাটা দেওয়া আছে অর্থাৎ রেঞ্জ দেওয়া আছে রেঞ্জের রেঞ্জের কতগুলো সংখ্যা আছে সেটা দেওয়া আছে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের এইখানে এই ক্যালকুলেটরে আমরা কিন্তু চাইলে এই হচ্ছে ক্রম সংখ্যাটা আমরা দিতে পারবো না তো এর জন্য আমাকে কী করতে হবে শ্রেণী মধ্যমান নিতে হবে শ্রেণী মধ্যমানটা আমরা নিয়ে নিই তো ওয়ান ভেরিয়েবল সিলেক্ট করে আমরা হচ্ছে শ্রেণী মধ্যমান একতে প্যাসেসেরই মধ্যমান 3 তারপর 8 তারপর 13 তারপর 18 তো আমরা মধ্যমানগুলো নিয়ে নিলাম এখন আমরা ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে নিব তো ফ্রিকোয়েন্সিগুলো অ্যাড করে নেওয়া হয়ে গেলে আমরা এসি প্রেস করে স্ক্রিনে যাব এবং আগের মতো অপশনে গিয়ে ভেরিয়েবল ক্যালকুলেশনগুলো দেখে নিব তো আমরা স্ক্রিনে এই আমার কাঙ্ক্ষিত যে রেজাল্টগুলো আছে মিন তারপর হচ্ছে এফআই এক্স এফআই এক্স এ স্কোয়ার তারপর ভেরিয়েন্স স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এছাড়াও আরও অনেকগুলো হচ্ছে আমার হচ্ছে ভ্যালু আছে এই ভ্যালুগুলো আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো তো এবারে আমরা দেখব কীভাবে রিগ্রেশন ক্যালকুলেশন করতে হয় এখানে আমার এক্সেস ডাটা দেওয়া আছে তো সেই ডাটার ভিত্তিতে রিগ্রেশনের রেজাল্টগুলো বের করতে হবে রিগ্রেশন ক্যালকুলেট করার জন্য আমাকে মেনুতে গিয়ে স্ট্যাটিস্টিক সিলেক্ট করতে হবে সিলেক্ট করে আমি ধরা যাক আমি লিনিয়ার রিগ্রেশন ক্যালকুলেট করব সো আমি টু প্রেস করলাম এখন আমি আমার ডাটাগুলো ইনপুট করে নিব তো ডাটাগুলো ইনপুট করা হয়ে গেলে আমি এসি প্রেস করে এই স্ক্রিনে চলে যাব এবং অপশান থেকে আমি চাইলে হচ্ছে এই দুই ভেরিয়েবলের জন্য আমার স্ট্যাটিস্টিক ক্যালকুলেশনগুলো আমি দেখতে পারবো তো এখানে হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলেশনগুলো যেমন মিন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ভেরিয়েশন এগুলো দেওয়া আছে তো আমি চাচ্ছি যে রিগ্রেশনের রেজাল্টগুলো দেখতে তো আমি অপশনে গিয়ে থ্রি প্রেস করে রিগ্রেশন ক্যালকুলেশনগুলো অর্থাৎ ইন্টারসেপ্ট তারপর হচ্ছে স্লপ তারপর রিগ্রেশন কোফিশিয়েন্ট এগুলো আমি দেখতে পারবো তো এবারে আমরা ডিস্ট্রিবিউশন সংক্রান্ত ম্যাথগুলো সলভ করব তো প্রথম প্রবলেম আমাদের নর্মাল ডিস্ট্রিবিউশন সম্পর্কে দেওয়া আছে তো ডিস্ট্রিবিউশনের ম্যাথগুলো সলভ করার জন্য আমাকে মেনু অপশন থেকে ডিস্ট্রিবিউশন সিলেক্ট করে নিতে হবে নিয়ে আমার যেহেতু নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন সো আমরা নর্মাল কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন আমরা সিলেক্ট করে নিব নিয়ে এখানে আমার প্রথম প্রবলেম প্রবাবিলিটি অফ এক্স লেস দেন এইটিন এটা বের করতে বলা হয়েছে তো এর জন্য আমরা হচ্ছে প্রথমে লিমিট সেট করবো তো এখানে আমাদের আপার লিমিট হচ্ছে এইটিন লোয়ার লিমিট এখানে দেওয়া নেই তার মানে হচ্ছে ইনফিনিটি তো আমরা লোয়ার লিমিট একটা অনেক বড় একটা অনেক ছোটো একটা মান নিয়ে নেব নাইন টু টেন দি নাইনটি নাইন এবং আপার লিমিট আমরা দিয়ে দেব এইটিন এবং তারপর আমরা হচ্ছে আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবো তো আমাদের এখানে হচ্ছে ভেরিয়েন্স দেওয়া আছে টেন সো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হবে রুট ওভার টেন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসিয়ে নিই এবং আমাদের প্রবাবিলি আমাদের মিন ভ্যালুটা আমরা বসিয়ে নিব সো আমাদের ভ্যালুগুলো বসানো হয়ে গেলে আমরা ইকুয়াল প্রেস করে আমাদের এক্স লেস দেন এইটিনের জন্য প্রবাবিলিটিটা পেয়ে যাব তো সেমভাবে আমরা হচ্ছে আমাদের দ্বিতীয় প্রবলেমটা সলভ করব তো এখানে হচ্ছে আমাদের লোয়ার লিমিট দেওয়া হচ্ছে টোয়েন্টি এবং আপার লিমিট দেওয়া নেই তার মানে ইনফিনিট সো আমরা লিমিটগুলো সেট করি লোয়ার লিমিটে আমরা টোয়েন্টি সেট করলাম আপার লিমিট আমরা একটা বড় ভ্যালু দেই নাইন ওয়ান টেন্টি ওয়ান নাইনটি নাইন তারপর আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আমরা গতবারই বের করে নিয়েছি রুট ওভার টেন দ্যাট মিন্স থ্রি পয়েন্ট ওয়ান সিক্স টু টু তারপর আমরা হচ্ছে আমাদের প্রবেবিলিটিটা বের করে ফেলতে পারবো সো প্রবেলিটি ইজ জিরো পয়েন্ট সিক্স টু আমরা পরের প্রবলেমস চলে যাই এখানে হচ্ছে এখানে হচ্ছে রেঞ্জটা দেওয়া আছে নাইনটিন পয়েন্ট ফাইভ থেকে টোয়েন্টি টু সো আমরা লোয়ার লিমিট এবং আপার লিমিটগুলো বসিয়ে নিই লোয়ার লিমিট হচ্ছে নাইনটিন পয়েন্ট ফাইভ এবং আপার লিমিট হচ্ছে টোয়েন্টি টু সো আমরা আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে এখন আমরা প্রবেবিলিটিটা পেয়ে গেছি তো এবারে আমরা পরের প্রবলেমস চলে যাই প্রবলেম ডি তো এখানে বলা হয়েছে যে এক্স ইজ লেস দেন ফিফটিন এবং এক্স ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভের জন্য আমাদের প্রবেবিলিটিটা বের করতে হবে তো এখানে খেয়াল করতে দেখতে পারবো যে এইটা হচ্ছে এই ফর্ম্যাটে লেখা যাচ্ছে না তো এর জন্য আমাকে আলাদা আলাদাভাবে এক্স ইজ লেস দেন ফিফটির প্রবাবিলিটি এবং এক্স ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভের প্রবেবিলিটিটা বের করতে হবে তো আমরা এক্স ইজ লেস দেন ফিফটিনের জন্য প্রবেবিলিটিটা বের করি সো এক্সের আপার ভ্যালু হচ্ছে ফিফটিন সো লোয়ার ভ্যালু দেওয়া নেই তার মানে আমরা ইনফিনিটির কাছাকাছি একটা ভ্যালু নিয়ে নিব নাইন গুনুন টেন টু জি পয়েন্ট নাইনটি নাইন এবং হচ্ছে আপার ভ্যালুটা আমরা নিয়ে নিব ফিফটিন সো আমাদের এই প্রবাবিলিটিটা হচ্ছে বের হবে এখন জিরো পয়েন্ট টু এইট জিরো টু এইট 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 নাইন সো এই প্র এই ভ্যালুটা আমরা পেয়ে গেলাম এখন আমরা চাইলে এই এই ভ্যালুটা স্টোর করতে পারি অথবা আমরা খাতায়ও লিখে রাখতে পারি তো আমরা এই ভ্যালুটা ভ্যালুটা স্টোর করে রাখতেছি এস টিও এখানে প্রেস করে এই যে এই মাইনাস সাইনটা প্রেস করলে এতে হচ্ছে এই ভ্যালুটা স্টোর হয়ে যাবে তো আমরা এক্স ইজ গ্রেটার দেন টোয়েন্টি ফাইভের জন্য প্রবেলিটি বের করি তো এসি প্রেস করলে আমরা এই স্ক্রিনে চলে আসবো এসি হচ্ছে আমাদের লোয়ার ভ্যালুটা হচ্ছে টোয়েন্টি ফাইভ এবং আপার ভ্যালুটা হচ্ছে নাইন টেন টু দি পয়েন্ট নাইনটি নাইন নিয়ে আমরা হচ্ছে সমান প্রেস করলে আমাদের এই হচ্ছে প্রবেিলিটিটা পেয়ে যাবো তো এটা হচ্ছে জিরো পয়েন্ট ওয়ান জিরো টু নাইন ফাইভ ওয়ান তো আমরা চাইলে ম্যানুয়ালি এখানে যোগ করে প্রবাবিলিটিটা বের করতে পারবো অথবা এই ভ্যালুটা স্টোর করে বিতে স্টোর করে আমরা যোগ করে এই প্রবাবিলিটিটা বের করতে পারবো তো চলুন দেখা যাক কীভাবে হচ্ছে স্টোর করা ভ্যালু থেকে মেমোরিতে স্টোর করা ভ্যালু থেকে কিভাবে আমরা রেজাল্টটা বের করব তো অন করে নিয়ে আমরা এখন নর্মাল ক্যালকুলেশন মোড়ে যাব নর্মাল ক্যালকুলেশনে মোড়ে গিয়ে আমরা আলফা প্লেস করে এ নিব প্লাস বি নিব নিয়ে সমান দিলে দেখতে পাবো যে আমার প্রবেবিলিটিটা চলে এসেছে দ্যাট মিনস পয়েন্ট আমরা চাইলে এই ফর্মেটেও নিয়ে আসতে পারবো একটা ট্রিক খাটিয়ে আমরা এর আগে যেটা করেছিলাম যে এইটা যদি প্রবেবিলিটির গ্র্যাফ হয় তো আমরা এক্স ইজ লেস দেন ফিফটিনের জন্য একটা প্রবেবিলিটি এটা পাইছি এবং এক্স ইস গ্রেটার দেন ফিফটিনের জন্য টোয়েন্টি ফাইভের জন্য একটা প্রবাবিলিটি পাইছি এইটা তো এই দুইটা প্রবাবিলিটি আমরা অ্যাডাপ্ট করছি অ্যাড করে এই যে এই প্রবাবিলিটিটা আমরা পেয়ে গেছি তো আমরা চাইলে এই যে এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত হচ্ছে ভ্যালুটা আমরা নিয়ে কাজ করতে পারি তো চলুন দেখা যাক এটা কীভাবে করব তো এর জন্য আবার আমাকে হচ্ছে ডিস্ট্রিবিউশনে যেতে হবে গিয়ে আমার নর্মাল ডিস্ট্রিবিউশনে যাইতে হবে তারপর আমার লোয়ার লিমিট আমরা সেট করব ফিফটিন আপার লিমিট সেট করব টোয়েন্টি ফাইভ এরপর হচ্ছে আমার হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দ্যাট মিন্স রুট ওভার টেন এবং হচ্ছে আমাদের মেন ভ্যালু যেটা হচ্ছে টোয়েন্টি ওয়ান সমান চিহ্ন দিলে আমরা দেখতে পাবো প্রবাবিলিটিটা আসছে জিরো পয়েন্ট এইট সিক্স তো এই যে এই জায়গাটা এই জায়গার প্রবাবিলিটিটা আসছে জিরো পয়েন্ট এইট সিক্স এইট ওয়ান ফাইভ এইট তো এই ভ্যালুটার আসছে তো আমরা এটাকে হচ্ছে স্টোর করে নিই সিতে স্টোর করে নিলাম সে তো আমাদের যে এই এই প্রবাবিলিটিটা আছে এইটা আমরা পেয়ে গেছি আমরা কিন্তু এই যে এই দিকে এই দুই দুই অংশের প্রবাবিলিটিটা আমরা পাই নাই তো এই দুই অংশের প্রবাবিলিটিটা পাইতে গেলে আমাকে কি করতে হবে ওয়ান থেকে এই পুরাটা প্রবাবিলিটি হচ্ছে ওয়ান সো ওয়ান থেকে এই এই প্রবাবিলিটিটা হচ্ছে বিয়োগ করতে হবে সো আমরা আবার নর্মাল ক্যালকুলেশনে যাই গিয়ে ওয়ান থেকে এই সি এর ভ্যালুটা বিয়োগ করি তাহলে আমরা দেখতে পাবো যে আমার রেজাল্ট জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান এইট সে ওই আগের রেজাল্টটাই চলে আসছে জিরো পয়েন্ট ওয়ান থ্রি ওয়ান এইট তো এখন আমরা ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন সংক্রান্ত একটা ম্যাচ সলভ করবো তো এর জন্য আমাকে আবার ডিস্ট্রিবিউশনে যেতে হবে গিয়ে আমার ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করে আমার এখানে বলা হয়েছে যে আমরা এই প্রবলেমটা যেহেতু সলভ করব তো এখানে আমাকে এরিয়া দিতে বলা হয়েছে একটা একটা নর্মাল ডিস্ট্রিবিউশন এরিয়াটা হচ্ছে যে প্রবাবিলিটিটা থাকে অর্থাৎ এই যে প্রবাবিলিটি কার্ভের যে এরিয়াটা আমরা পাইছিলাম সেই এরিয়াটা তো এই এরিয়াটা হচ্ছে জিরো বলে রাখা ভালো যে এরিয়াটা হচ্ছে লেস দেন সাইনের জন্য আমাদের এরিয়াটা যেই এরিয়া দেয় যেই প্রবাবিলিটি দেওয়া থাকে সেইটাই হচ্ছে এরিয়া সে হচ্ছে এই প্রবিলিটি দেওয়া আছে জিরো পয়েন্ট টু ফাইভ সো এইটুক জায়গা হচ্ছে আমার এরিয়া সো আমরা এরিয়াটা বসায় নিব জিরো পয়েন্ট টু ফাইভ নিয়ে আমরা হচ্ছে এখন আমাদের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বসাবো এখানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন হচ্ছে সিক্স আমাদের মেন ভ্যালু হচ্ছে থার্টি টু সো আমরা বসিয়ে দিলে সমান প্রেস করলে আমরা হচ্ছে এ এর জন্য এক্সের ভ্যালুটা পেয়ে যাব যেটা হচ্ছে টোয়েন্টি সেভেন পয়েন্ট নাইন ফাইভ থ্রি তো আমরা পরের প্রবলেমটা সলভ করি পরের প্রবলেমটা প্রবলেমে হচ্ছে বিয়ের ভ্যালু বের করতে বলা হয়েছে তো এখানে আমরা 90% বলতে বোঝাইছে 0.9। পয়েন্ট তাই না তো আমরা 0.9 পয়েন্ট জন্য আমরা সলভ করি জিরো আমরা বসিয়ে দিব বসিয়ে দিয়ে সমান প্রেস করলে আমরা হচ্ছে আমাদের রেজাল্টটা পেয়ে যাব সো বিয়ের ভ্যালুটা আসতেছে 39.689। তো আমরা তৃতীয় প্রবলেমে চলে যাই তৃতীয় প্রবলেমে দেখানো হয়েছে যে এক্স ইজ গ্রেটার দ্যান সি তো আমরা বলছিলাম কি যে আমাদের প্রবাবিলিটি কার্ভটা বাম দিক থেকে এরিয়াটা যায় তো এখানে হচ্ছে গ্রেটার দ্যান সাইনের জন্য ওয়ান থেকে এই প্রবাবিলিটিটা মাইনাস করে নেব দ্যাট মিনস ওয়ান মাইনাস জিরো পয়েন্ট ফোর তো আমরা এরিয়াটা করব ওয়ান মাইনাস পয়েন্ট ফোর করে নিয়ে আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এবং মিন ভ্যালু বসানো আছে আমরা ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে সি এর জন্য এক্সের ভ্যালুটা পেয়ে যাবো দ্যাট ইজ থার্টি থ্রি পয়েন্ট ফাইভ টু জিরো এবারে আমরা চতুর্থ প্রবলেমে চলে যাই চতুর্থ প্রবলেমে হচ্ছে এক্স ইজ লেস দেন এক্স ইস গ্রেটার দেন থার্টি ইজ লেস দেন ডি তো এখানে ডি এর ভ্যালু ডি এর জন্য এক্সের ভ্যালু বের করতে বলা হয়েছে তো এটা একটু ট্রিকি হবে এর জন্য আমাকে প্রথমে হচ্ছে নর্মাল কেউ ডিস্ট্রিবিউশনে যেতে হবে তো সেখানে যাওয়ার জন্য আমরা আবার কী করবো ডি ডিস্ট্রিবিউশনে যাব গিয়ে আমার হচ্ছে নর্মাল কিউ ইউটিউব ডিস্ট্রিবিউশন সিলেক্ট করব সিলেক্ট করে লোয়ার ভ্যালু আমাদের হচ্ছে সিলেক্ট করতে হবে তো লোয়ার ভ্যালু এখানে দেখা যাচ্ছে যে লোয়ার ভ্যালু থার্টি লোয়ার ভ্যালু থার্টি এবং আপার ভ্যালু আমাদের ইনফিনিটি পর্যন্ত নেওয়া আসবে সো আমরা বড়ো একটা মান নিয়ে নিই নাইন গুণ টেন টু দি পয়েন্ট আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে তো আমরা সমান প্রেস করলে আমাদের প্রবেবিলিটিটা পেয়ে যাবো এর জন্য হচ্ছে জিরো পয়েন্ট এইটুকুর জন্য প্রবাবিলিটি পেয়ে যাব জিরো পয়েন্ট সিক্স থ্রি এখন আমরা এই প্রবাবিলিটি এই যে এর জন্য যে প্রবাবিলিটি এবং এই প্রবাবিলিটি এই দুটো প্রবাবিলিটি যোগ করব কিন্তু আমরা জানি কি প্রবাবিলিটি হচ্ছে লেস দেন সাইনের জন্য এই যে লেস দেন সাইনের জন্য আমার প্রবাবিলিটিটা যেমন আছে তেমনই নিতে কিন্তু এখানে এই যে এই ভ্যালুটা গ্রেটার এই এক্সের ভ্যালুটা এই ভ্যালু হচ্ছে গ্রেটার দেন আছে যার কারণে আমাকে হচ্ছে ওয়ান থেকে এই ভ্যালুটা মাইনাস করে নিতে হবে তো আমরা ওয়ান থেকে এই ভ্যালুটা মাইনাস করে নিই নিলে পাবো এটা আমরা প্রথমে একটা ভ্যালু স্টোর করে নিই সরি এতে স্টোর করে নিলাম ওয়ান মাইনাস ওই ভ্যালুটা নিয়ে নেব আমরা সো যে ভ্যালুটা পাইলাম সেটা হচ্ছে আমরা এখন বিতে স্টোর করব সো এই ভ্যালুটা হচ্ছে পয়েন্ট থ্রি সিক্স নাইন ফোর আপনারা চাইলে ভ্যালুটা স্টোর করতে পারেন অথবা আমার মতো এখানে লিখতেও পারেন তো আমি দুইটাই করে দেখাইলাম তো আমরা এখন হচ্ছে এই ভ্যালুটাকে বিতে স্টোর করব বিতে স্টোর করে নিলাম আমরা এখন আবার এসি প্রেস করে হচ্ছে হোম স্ক্রিনে যাই এবারে আমরা আবার ডিস্ট্রিবিউশনে চলে যাব ডিস্ট্রিবিউশনে চলে গিয়ে আমরা এখন ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা ক্যালকুলেট করবো তো আমরা ইনভার্স নর্মাল ডিস্ট্রিবিউশনে যাই এবারে এরিয়াটা হচ্ছে এই যে এই এরিয়াটা প্লাস এই যে এই এরিয়াটা এই দুটো এরিয়ার যোগফল তো আমরা কী করছিলাম বিতে হচ্ছে এই এরিয়াটা হচ্ছে স্টোর করছিলাম তো আমরা সরি বিতে যাব বিতে গিয়ে প্লাস হচ্ছে এই এরিয়াটা যোগ করো পয়েন্ট ওয়ান এটা যোগ করলাম আমাদের হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া হচ্ছে সিক্স মিন ভ্যালু দেওয়া হচ্ছে থার্টি টু সমান প্রেস করলে আমাদের হচ্ছে ডি এর জন্য এক্সের ভ্যালুটা আমরা পেয়ে যাবো থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি নাইন নাইন তাহলে অ্যান্সার হবে থার্টি ওয়ান পয়েন্ট ফাইভ থ্রি নাইন নাইন এই ক্যালকুলেটরে আমরা স্প্রেডশিটের কাজগুলো করতে পারবো তো এখানে আমরা পাঁচটা কলাম এবং পঁয়তাল্লিশটা রো নিয়ে কাজ করতে পারবো তো স্প্রেডশিটে কাজ করার জন্য আমাকে মেনু অপশন থেকে স্প্রেডশিট সিলেক্ট করে নিতে হবে এখন আমার প্রবলেমে দুইটা কলামের ভ্যালু দেওয়া আছে সেই ভ্যালুগুলো আমি ইনপুট করে নিব তো ভ্যালুগুলো ইনপুট করা হয়ে গেলে তো ভ্যালুগুলো ইনপুট করা হয়ে গেলে আমরা হচ্ছে সি কলমটা ফিল করবো তো সি কলমটা হচ্ছে এ কলম এবং বি কলমের গুণ ফল তো আমরা সির প্রথম সেলে চলে যাব গিয়ে আমি হচ্ছে অপশানে চলে যাব গিয়ে এখানে ফিল ফর্মুলা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে ফর্মুলাটা বসিয়ে নেবো এখন ফর্মুলাটা হচ্ছে তো প্রথম কলমের জন্য এ ওয়ান বি ওয়ান তো আমি এ ওয়ান ইন্টু বি ওয়ান বসিয়ে নিই বসিয়ে নিলাম তো এবারে আমি রেঞ্জ সিলেক্ট করে নিব তো রেঞ্জ আছে সি ওয়ান টু সি ওয়ান তার মানে সেল ওয়ান সেল ওয়ান এই এই সেলের জন্য আছে তো আমি চাচ্ছি পুরা সবগুলো সেলের জন্যই নিব তো এই জন্য আমাকে রেঞ্জটা বাড়িয়ে নিতে হবে সি ওয়ান টু সি ফাইভ তো রেঞ্জ বাড়িয়ে নেওয়ার পর সমান প্রেস করলে দেখতে পারবো যে সি কলমের জন্য ভ্যালুগুলো ফিল হয়ে গেছে তো আমি ডি কলমের জন্য ভ্যালুগুলো ফিল করবো তো প্রথম সেলে গেলাম গিয়ে আমি আবার অপশন থেকে ফিল ফর্মুলা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নিয়ে আমি ডি যেহেতু এ ইন্টু বি স্কোয়ার সো প্রথম সেলের জন্য আমি এ ওয়ান ইন্টু বি ওয়ান স্কোয়ার এটা আমি বসিয়ে নিব তো এ ওয়ান ইন্টু বিয়ান স্কোয়ার তো আমি ফর্মুলাটা বসিয়ে নিলাম এবারে আমি রেঞ্জটা সিলেক্ট করে নিব তো রেঞ্জটা আমি ডি ওয়ান থেকে ডি ফাইভ নিয়ে নিচ্ছি সমান প্রেস করলে আমি ডি সেলের হচ্ছে ডি কলমের ভ্যালুগুলো আমি পেয়ে যাবো এবারে আমি ই কলমের ভ্যালুগুলোও অনুরূপভাবে বসিয়ে নিব। ফিল ফর্মুলাতে চলে যাব গিয়ে ফর্মুলাটা বসাবো ভ্যালুগুলো বসিয়ে নিলাম এবারে আমি রেঞ্জটা ই ওয়ান থেকে ই ফাইভ দিব সমান প্রেস করলে আমি আমার কাঙ্কিতবে ই সেলের হচ্ছে ভ্যালুগুলো আমি ই কলমের ভ্যালুগুলো আমি পেয়ে যাব তো এবারে আমি চাচ্ছি যে এ কলামের যে ভ্যালুগুলো আছে সেগুলো সামেশন নিয়ে আসতে সামেশন নিয়ে আসার জন্য যেই সেলে আমি সামেশনটা নিয়ে আসতে চাই সেই ছেলে চলে যেতে হবে তো আমি এ সেলের এ কলামের লাস্ট সেলে হচ্ছে আমি এই সামেশনের ভ্যালুটা নিতে যাচ্ছি তো এখানে এসে আমাকে অপশনে চলে যেতে হবে গিয়ে স্ক্রোল ডাউন করে সামেশন সিলেক্ট করতে হবে সাম সিলেক্ট করে নিতে হবে নিয়ে এবারে আমাকে রেঞ্জ দিতে হবে রেঞ্জটা হচ্ছে এ ওয়ান ইস টু ইস টু হচ্ছে এই এখানে আছে আলফা প্রেস করে এই সাইন এস টু আছে এ ফাইভ এ ওয়ান থেকে এ ফাইভ পর্যন্ত আমার সামেশনটা আমি নিয়ে আসবো তো সমান প্রেস করলে দেখতে পারবো যে এ ওয়ান থেকে এ ফাইভের সামেশন হচ্ছে সিক্সটি অনুরূপভাবে বি সেলের হচ্ছে সব বি কলমের সবগুলো ভ্যালু সামেশন আমি নিয়ে আসবো এখন তো অপশন থেকে আমি সাম সিলেক্ট করে নিব রেঞ্জ বসিয়ে নিব বি ওয়ান থেকে বি ফাইভ সমান প্রেস করলে দেখতে পারবো যে ও সিলেক্ট হয়ে গেছে বি এরও সামেশন পেয়ে গেছি ওয়ান টোয়েন্টি তো এইভাবে আমি সি কলামের সবগুলো সিলেক্ট হচ্ছে সামেশন নিয়ে আসতে পারবো ডি এ নিয়ে আসতে পারবো এবং ইএ নিয়ে আসতে পারবো তো এই ছিল হচ্ছে স্প্রেডশিট সংক্রান্ত কমন যে কাজগুলো করা হয় সেগুলো আমরা চাইলে হচ্ছে অন্যান্য কাজও করতে পারবো যেগুলো হচ্ছে মাইনর কাট কপি পেস্ট রিক্যালকুলেট ফিল ভ্যালু ফিল সেল এগুলো তো এগুলো আমি দেখালাম না এগুলো যদি আপনাদের প্রয়োজন হয় একটু দেখে নেবেন আমরা চাইলে কোনো ফাংশনের ভ্যালু থেকে টেবিল ফিল আপ করতে পারি তো টেবিল নিয়ে কাজ করতে গেলে আমাকে মেনু থেকে স্ক্রল করে টেবিল সিলেক্ট করতে হবে এরপর আমাকে শিপ চেপে মেনুতে যেতে হবে গিয়ে স্ক্রোল করে টেবিল সিলেক্ট করতে হবে এরপর আমি দুটা অপশন দেখতে পারব ফাংশন অফ এক্স এবং ফাংশন অফ এক্স অ্যান্ড জিওফ এক্স এটা ধরা বোঝায় আমি যদি শুধু ফাংশন অফ এক্স দিয়ে টেবিল ফিল আপ করি তাহলে এক নম্বর অপশন সিলেক্ট করবো এবং ফাংশন অফ এক্সের জন্য আলাদা কলম এবং জিওফ এক্সের জন্য আলাদা কলমে ভ্যালু ফিল আপ করতে আমাকে দুই নম্বর অপশন সিলেক্ট করতে হবে ধরা যাক আমি শুধু ফাংশন অফ এক্সের জন্য আমি টেবিল ফিল আপ এজন্য জন্য আমি ওয়ান সিলেক্ট করবো এরপর আমি ফাংশনটা বসিয়ে দেবো ধরা যাক আমার ফাংশনটা হচ্ছে এক্স স্কোয়ার প্লাস থ্রি সো আমি ইকুয়াল প্রেস করব এখন আমাকে হচ্ছে স্টার্টিং এবং এন্ডিং পয়েন্ট জানতে চাইবে ধরা যাক আমার স্টার্টিং পয়েন্ট হচ্ছে মাইনাস সিক্স এবং এন্ডিং পয়েন্ট হচ্ছে টেন এবার আমাকে স্টেপ বা ইন্টারভাল জানতে চাইবে তো ধরা যাক আমার ইন্টারভাল হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ এখন আমি যদি সমান প্রেস করি তাহলে দেখতে পারব যে জিরো পয়েন্ট ফাইভ ইন্টারভ্যালে মাইনাস সিক্স থেকে টেন পর্যন্ত আমার ভ্যালুগুলো নিয়ে আমাকে ফাংশন অফ এক্সের মান এখানে দেওয়া হয়েছে আমি যদি চাই যে ফাংশন অফ এক্স এবং জিও ফেক্স দুটার জন্যই আমি ভ্যালু নিব এর জন্য আমাকে স্টিপ চেপে মেনুতে যেতে হবে এবং টেবিলে গিয়ে ফাংশন অফ এক্স অ্যান্ড জিও ফেক্স সিলেক্ট করতে হবে এবারে আমাকে ফাংশন অফ এক্স বসা দেবে ধর ফাংশন অফ এক্স ইকুয়াল এক্স স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস থ্রি এবং জিও এক্স ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স এবার আমি সমান দিলে স্টার্টিং পয়েন্ট চাইবে স্টার্টিং পয়েন্ট ধরলাম আমি মাইনাস ফাইভ এবং এন্ডিং পয়েন্ট ধরলাম থ্রি এবং এবারে আমি ইন্টারভাল ধরলাম ওয়ান এখন আমি সমান প্রেস করলে আমার দুইটা কলামে রেজাল্ট দেখতে পারবো